जाङ्गब्रह्मवरुणेन्दरुद्रमरुतो स्तुन्वन्ति दीवैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषद्वै गायन्ति यम सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यन्तं न विदुः सुरासुरगणा देवायुतस्मै नमः जांग ब्रह्म वरुणेन्दो रुद्र मरुतो सुनमंति दी बेदई सांगो पदक्रमो पनिषदोई गायन्ति यम सामगा धैनावस्थित तदगति न मनसा पश्यन्ति यम योगिना यशम तम न विदुह सुरासुरोगना देवायुतास्मै नमः গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা পরবাংশ জগৎগুরু জানিয়েছেন গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহু পাবাংশ জগৎগুরু জানিয়েছেন এই জগতের বাইরে এক নিত্য জগৎ আছে সে সম্বন্ধে আমাদের একটা অনুসন্ধান করা প্রয়োজন আছে এই জগতে যা কিছু আছে দুঃখ কষ্ট সমস্ত কিছুর বাইরে আমাদের এক নিত্য আনন্দময় জগৎ আছে এ বিষয়ে যদি আমরা অনুসন্ধান না করি তাহলে আমরা বাহ্য চেতন হয়েও আমরা মৃত হয়ে যাব আমরা মৃত ব্যক্তি পূর্ণ চেতন বস্তু সম্বন্ধে যদি রকম অনুসন্ধান রাখবার চেষ্টা না করি আমাদের চিন্তা চেতনাকে যদি দিনের পর দিন নরকগামী করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে আমরা এই মনুষ্য জন্ম পেয়ে তথাপি আমরা মৃত হয়ে গেলাম আমাদেরকে মৃত বলা হয় যাগে যাদের ভগবত ভজন সম্বন্ধে কোনো ইচ্ছা নাই ভগবত ভজন সম্বন্ধে রকম কোনো উৎসাহ নাই কোনো কিছুই নাই তাদেরকে মৃত ছাড়া অন্য কিছু বলা যায় না তাদেরকে ডেড বডি বলা হয় যেটা আজকেই বলছিলাম এটাকে বলে মোবাইল ডেড বডি চলছে ফিরছে কিন্তু এটাকে হলো মোবাইল ডেড বর্ড চলছে ফিরছে কিন্তু ডেডবর্ড এটাকে আসলে চেতনের লক্ষণ বলা যায় না চেতনের বাস্তব লক্ষণ হল পূর্ণ চেতন বস্তুর সম্বন্ধে জানবার আগ্রহ এই মাত্র দিনের জীবন ধারণ করার পর আর কি কিছু নেই এ শরীর ছাড়বার পর কি আর কিছু অন্য কোনো কিছু নাই এইটি কি জব এ ধরনের একটা অনুসন্ধান হৃদয়ে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের মনুষ্য জীবনের কোনো সার্থকতা খুঁজে পাওয়া যাচ্ছে না এই জগতের বাইরে এই সুখ দুঃখ বিভিন্ন অত্যাচার চারিদিকে কষ্ট দুঃখ সাজানো আছে এর বাইরে আমাদের এক নিত্য আনন্দময় জগৎ আছে বলে যদি অনুসন্ধান না করি তাহলে মনুষ্য জন্ম পেয়েও আমরা মৃত হয়ে গেলাম মৃত ব্যক্তি ভগবান সমস্ত রকমের ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন বিশেষ করে সাধুগুরু বৈষ্ণব আমাদের বাঁচাবার জন্য যেগুলো অবতীর্ণ হয়েছেন ভগবান নিজেই সাধুগুরু বৈষ্ণব রূপে জগতে আসেন তিনি বারবার কথা জানিয়েছেন আচার্য মাম বিজানিয়াত নবম নেতকার হিচিৎ আমাকেই আচার্য বলে জানবে আমি আচার্য রুগে জগতে আসি এসে জগতের লক্ষ্যে আমি নিত্য জগতের অনুসন্ধান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি আমি জানি কেউই শুনবে না কোনো লোকই শুনতে চাইবে না এটা মায়ার একটা প্রসাদ কৃপা মায়াদেবী এমনই কৃপা করে রেখেছেন যে কাউর কানে অপ্রাকৃত জগতের প্রবচন শুনবেন ঢুকবে না এটা দেবীর প্রসাদ এ অন্য কিছু তাদের আর কোনো উপায় নেই অন্য কোনো তাদের কোনো উপায় নেই ভগবান নিজেই সাধুগুরু বৈষ্ণবদেবী আসেন কারণ সাধুগুরু বৈষ্ণব ছাড়া ভক্তি পাওয়ার প্রাপ্তি হওয়ার অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই ভক্তিলতা বীজ সম্বন্ধে আমি জান আলোচনা প্রসঙ্গে বলেছিলাম ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো এক শুদ্ধ আচরণশীল সাধুর সংস্পর্শে যখনই আমি আসি তাদের পবিত্র চরিত চরিত্র আচরণ তাদের চলা ফেরা সমস্ত কিছু সেবার ভাব দেখে আমার হৃদয়ের একটা অবচেতন মনে গোপনে আমার মধ্যে একটা ইচ্ছা জাগে এই পবিত্র মানুষের সেবা করব এরকম আমি উনি যেমন ভগবানের সেবা করে আমাকে যদি উনি কৃপা করুন আমিও করব। এই ধরনের একটা গুপ্ত ইচ্ছা ভেতরে একটা তখনও বোঝে না একটা রূপে একটা বীজ চলে যায় এটাকে বলে এটাকে বলে ভক্তিলতা বীজ যেটা করোনা এই জন্য ঠাকুর ভক্তিমনোদ ঠাকুর বলছেন চৈতন্য শিক্ষামিততে জৈব ধর্মে বিভিন্ন যায়। বলছেন প্রেম প্রাপ্তি হওয়ার আর কোনো রাস্তা নাই কৃষ্ণপ্রেম কোনো বই পড়ে পাওয়া যাবে না কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়ার অন্য কোনো রাস্তা নাই কৃষ্ণপ্রেম প্রাপ্তি হওয়ার একটাই রাস্তা আছে যাদের এই কৃষ্ণপ্রেম হয়েছে সেই ধরনের মহাপুরুষ যারা আছেন তাদের যদি অন্তর থেকে আমি সেবা করার জন্য প্রেরণা আসে আর আমার সেবা যদি তারা গ্রহণ করেন এবং অনুমোদন করেন কৃপা করেন তার কাছে থাকবার জন্য তার কৃপা পেয়ে তার যে প্রেম রোগ প্রেমটাকে বলা হয় রোগ জড়জগতে যে ভালোবাসা ছেলে মেয়ের মধ্যে এগুলো সব প্রেম রোগ এর রোগ বলা হয় অপ্রাকৃত রোগে যে অপ্রাকৃত রোগ এই অপ্রাকৃত রোগটা গুরুদেবের থেকে আমার মধ্যে চলে এল এছাড়া অন্য কোনো রাস্তা নেই কেউ বই পড়ে বেশি করে বাহাদুরি দেখিয়ে কোনোরকমভাবে কৃষ্ণপ্রেম পাবে না কৃষ্ণপ্রেম পাওয়ার পথ ধরি পথ এটা নয় এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তির জন্মভূল হয় সাধুসঙ্গ কৃষ্ণপ্রেম সেও মুখ্য অঙ্গ এই কথাগুলোকে খেয়াল করে না কথাগুলো পরে চৈতন্য পড়ে যায় ফটফট করে কিন্তু এগুলো খেয়াল করে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ তারপরেই আবার বলছে কিন্তু কৃষ্ণ প্রেম প্রাপ্তি হওয়ার তে এটাও এই সাধুসঙ্গই মুখ্য অঙ্গ কৃষ্ণপ্রেম প্রাপ্তে তেহ মুক্ত অঙ্গ এইটাই মুখ্য অঙ্গ অন্য কোনো রাস্তা নেই ঠাকুর বলছেন যেমন আকাশেতে মেঘ করেছে দুটো মেঘের খণ্ড কালো মেঘের খণ্ড পরস্পর কাছেতে আসছে এসে মেঘের মধ্যে দুটো মেঘের মধ্যে সংঘর্ষ হল সংঘর্ষ হয়ে কি হলো বিদ্যুৎ চমকালো এবং তারপর আমাদের শব্দ কানে এলো ভক্তি ঠাকুর বলছেন ঠিক যেরকমভাবে দুইট ঠিক যেরকমভাবে খণ্ড মেঘ পরস্পর কাছে এলো পরস্পরের সংযোগে এসে তাদের মধ্যে যে তরিতাধান আছে যারা একটু পড়াশোনা করেছে তারা ছাড়া এটা বুঝবে না তরিতাধান পজিটিভ এ নেগেটিভ এরা আসার সঙ্গে সঙ্গে এদের মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্সটা ছিল দুটো মেঘ এর মধ্যে ফ্রি চার্জ থাকে তরিতাধান এরা আসবার পর এই দুটো বিদ্যুতের যে পোটেন্সিয়াল ডিফারেন্সটা যেটা চট চট করে কাছাকাছি এত সঙ্গে সঙ্গে এটা মেকআপ হয়ে এই যে হলো তাড়াতাড়ি এরপরে একটা সংঘর্ষের মতো মনে হলো হয়ে কি হলো বিদ্যুৎ চমকালো তারপরে সে শব্দ আমরা কানে পেলাম ভক্তিম ঠাকুর বলছেন ঠিক এইভাবে কোনো এক কৃষ্ণপ্রেম প্রাপ্ত কোনো মহাপুরুষের কাছে কোনো একজন মহাপুরুষ যে কৃষ্ণপ্রেম প্রাপ্ত তিনি নৃত্যজগতের বা এমন হতে পারে নিত্য নিত্যজগতের এখন তিনি ভজন করে নিত্যজগতে চলে যাবেন অর্থাৎ আমার বক্তব্য হল কখনো কখনো আমরা দেখতে পাই নৃত্যসিদ্ধ কখনো কখনও আমরা দেখতে পাই সাধন নিত্য নৃত্যসিদ্ধ যারা আছেন প্রভু বা ভক্ত তারা নিচে নিত্য জগৎ থেকে আসেন এই সব লীলা করে তারা চলে যান আর সাধন সিদ্ধ তার মূল্য কম নয় যিনি সাধন সিদ্ধ তিনি নৃত্যসিদ্ধ থেকে কমা নয় এটা যদি কেউ ভাবে এই নিত্য এখন থেকে তিনি নিত্য জগতে চলে গেলেন কাজেই তার আর যদি কম বেশি বিচার করা যাবেন না ওই জন্য যারা সাধন সিদ্ধ তাদের ক্ষেত্রেও ধরা যেতে পারে সাধন সিদ্ধ হয়ে প্রাপ্ত হয়েছেন এবং যে সাধু সেবা করতে যাচ্ছেন তার থেকে এই রোগটা প্রেম রোগ যেমন করোনা কাছে এলি ভেগে চলে গেল জামটা ঠিক এই কৃষ্ণ প্রেমটা কোন সাধুর হৃদয়ের থেকে ওর হৃদয় বিদ্যুতের মতো চলে গেল দিয়ে কি হয় এবার সে ওই প্রেমের অধিকারে হতে পারে অবশ্য এই সাধু সেবা করতে করতে ফোকটে পাবে না সেবা করতে করতে তার মনটাকে জয় করে নিয়েছে ভালোবেসে এবার তার কৃপাতে সেই কৃষ্ণপ্রেম পেতে পারে আপত্তি কিছু হবে না এখন ভাগবতী মহাপুরাণে আমরা দেখতে পাই ভাগবজী মহাপুরাণে বলছেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদুঃখিতস্য অনুগ্রহায় এহো চরন্তীর্মুণম ভূতানি ভাব্যানি জনার্দনস্য ভাবাজি মহাপুরাণে বলছেন নিশ্চিত পরিমাণে জেনে রাখবেন কি না জনার্দন অর্থাৎ ভগবানের যারা নিজোজন জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য জনার্দনের যারা নিজজন তারা এই জগতের যারা মায়াতে কবলিত রয়েছেন তাদেরকে বাঁচাবার জন্য তাদেরকে উদ্ধার করবার জন্য তারা বিভিন্নভাবে লক্ষ্য করে কোথায় কোথায় বদ্ধজীব আছে সেখানে হরিকথার ব্যবস্থা কীর্তন প্রসাদ সমস্ত করেন এই জন্য বলছেন জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ তারা অধর্মশীলস্ব সুদুঃখিত তারা অধর্ম নিরত তারা কোনোদিনই কিছু করতে চায় না তারা কোনো কিছুই করতে চায় না বেদে ওই জন্য লোভ দেখিয়ে দেখে তাদেরকে টুয়ে গিয়ায় একটু গিয়ায় এইভাবে লোভ দেখিয়ে দেখে তুলেছেন কেউ চায় না অধর্মশীলস্য তুদুখিতস্ব অনুগ্রহায় এহ অনুগ্রহায় এহ চরন্ত নূন্য মানে নিশ্চিতম এ মানে নিশ্চিত পরিমাণে জানবে তারা এই জন্য এই জগতে পরে তাদের কোনো কাহিনী তারা চলে যেতে পারে অজন করে একাই ছেড়ে দেবে শুনে কিছু যা আসেন তোরা মর গলা দড়ি দিয়ে যাকে কেউ শুনবে না কেউ কিছু করার নেই তথাপি তারা চেষ্টা করেন এই জন্য বলছেন জনস্ব কৃষ্ণাদেবী মুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদুখিতস্ব অনুগ্রহায়হ চরন্ত নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য ভূতানি ভাব্যানী যারা ভূতগণের জন্য চিন্তিত জনার্দস্ব যারা জনার্দনে নিযোজন তারা এইভাবে বিচরণ করেন কীভাবে এদেরকে ভগবান কে এ তো প্রত্যক্ষ জিনিস নয় জগতের লোক ব্যবসায়ীর মতো আমি এই দিলাম আপনাকে দশ টাকা আমাকে কি দিলে এরকম আর অপ্রাকৃতিক জগৎ তো এরকমভাবে বোঝা যায় ওই জন্যেই কোনো লোকই প্রায় একশো ভাগের মধ্যে প্রায় একশো ভাগই ঠকে যায় কে তো প্রত্যক্ষ জিনিস নয় তো দেখা যায় না জড়জগতের ক্ষেত্রে আমরা বলতে পারি আপনাকে একশো টাকা দিন আমাকে এটা দিন কিন্তু গুরুদেবের কাছে আমি বলতে পারি না আপনি আগে দিন তারপর আমি আত্ম করি এটা হয় না গুরুদেবের কাছে এটা হয় না ঠিক প্রাকৃতিক জগতে যা অপ্রাকৃতিক উল্টো অপ্রাকৃত জগতে যা হয় সেটা কি আমি কোনো শর্ত ছাড়া কোনো শর্ত নেই আপনি এটা করলে এটা করুন এর কোনো শর্ত নেই নিঃশর্তভাবে যখন আমি যখন নিঃশর্তভাবে আমি যখন নিঃশর্তভাবে গুরুচরণে আত্মসমর্পণ করি তারপরে সেবা করতে করতে পরে আমি যান কিন্তু জগতের লোক বলছে আগে আমাকে দেখাতে হবে কি পাবো আমি কেন সময় দেব আমি কেন সময় দেব বেকার আমি সময় দিতে পারবো ওই জন্য একশো ভাগের মধ্যে প্রায় একশো ভাগ লোকই ঠকে যায় প্রায় বললাম কেন তার মধ্যে হয়তো কথা লোকের বিশ্বাস আছে গুরু বৈষ্ণব ওই জন্য বেশিরভাগ লোকই এরকম তারা বলবে আগে আমাকে বলতে হবে কী পাবো আমি কেন জীবনটা দেবো সময় দেবো আমার শিক্ষা দীক্ষা আছে আমি ভালো বংশে এসব বলবে তারা দেবে না আর অর্থ তো ছেড়েই দাও অর্থ তো লুকিয়ে রাখবে অর্থ দেবে না আর যারা আত্মনিবেদন বাস্তবিক করছেন ভগবানকে পেতে চান তাদের সাহস আছে বাপের বেটা তারা কি বলেন নিঃস্বার্থভাবে সব কিছু গুরুচরণ জানেন যে ইনি আমাকে ভগবান দিতে পারবেন ভগবানকে দিতে পারবেন সেইভাবেই আমাদের এগোতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা নেই এর মধ্যে কিছু আমাদের সংশয় আসছে সন্দেহ আসছে এর মধ্যে আমাদের কিছু সংশয় সন্দেহ আছে এই সংশয় সন্দেহ কি না সংশয় সন্দেহ এই ভগবান জগতের সঙ্গে এই এই জড়জগতের সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নাই ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতের কোনো খবর ফবর রাখার কোনো প্রত্যক্ষ ব্যবস্থা রাখেন না সব বৈষ্ণবের মাধ্যমে এই জন্য আমাদের কীর্তনতে বলা আছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামের প্রতি হইবেন সদয় যদি আমার আমি যে বদ্ধ অবস্থায় রয়েছি আমি যে বদ্ধ অবস্থায় রয়েছি যদি আমার প্রার্থনাটা ভগবানের কাছে চলেই যায় তাহলে আবার গুরুদেবের কাছে বলা দরকার তাহলে তো এটা মূর্খের কথা হলো না যদি আমার প্রার্থনা আমার দুঃখ কষ্ট আমার প্রার্থনা আমি ডাইরেক্টলি ভগবানকে বলতেই পারি তাহলে আর গুরুদেবের দরকার নেই কিন্তু কীর্তন তো তা নেই এবং জীববশ্রী বা সন্দ্রপ্রতি তা বলেন এখানে সেখানে বলছেন বৈষ্ণবরে মানে মানে কি বলে হ্যাঁ দয়াময় বৈষ্ণবগণ আমার জন্য প্রার্থনা করবেন ভগবানের চরণে তারপরে আমার প্রার্থনা ভগবান জানতে পারে এই সম্বন্ধে অনেক বিচার আছে বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় ময় এ হবন হইবেন সবাই এখন এখানে একটা প্রশ্ন দেখতে পারে ভগবানের সঙ্গে জগতের কেন সম্বন্ধ নেই যদি বলা হয় এখন যদি প্রশ্ন করে কেন সম্বন্ধ থাকবে কেন থাকবে এই জগৎটা তো আমাদের যে জগৎ প্রপঞ্চ এটা তো অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন বোঝা গেল না এই যে জগৎটা অপ্রাকৃত জগতের একটা বিক্ষিত প্রতিফলন বাস্তবিক এই জগতে সুখ দুঃখ যা কিছু দেখছ এ নিত্যতা নাই অনিত্য যে বস্তুগুলো অনিত্য যে বস্তুগুলো মায়াময় তার সঙ্গে ভগবানের কি করে সম্বন্ধ থাকবে এ তো মূর্খের কথা ভগবান তো মায়াচিত কথা বোঝা গেল না ভগবান তো মায়াচিত বস্তু ভগবানের সঙ্গে মায়াময় বা জগতের কী করে সম্বন্ধ থাকে এত আমরা কীর্তনে বারবার করি কিন্তু মনে রাখে না যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার এটা নিজে বলছে কীর্তন করছে কিন্তু বোঝবার বেলা বুঝতে পারছে না কীর্তনের সময় করছে কিন্তু অনুভব হতে পারছে সেখানে বলছেন সেখানে পরিষ্কার এখানে বলা আছে যে যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার তাহলে কৃষ্ণ যেখানে মায়ার অধিকার নেই তাহলে এই জগৎ তো তা ভগবানের সঙ্গে কি করসম অর্থাৎ পরিষ্কার কথা দুঃখ পেলেও এই কথাটা জানতে হবে যে আমাদের বদ্ধ অবস্থায় কোনো প্রার্থনা আমাদের দুঃখ কষ্ট ভগবানের কাছে যায় না সে আবার কী কথা আমাদের দুঃখ কষ্ট যায় না কেন যায় না কেন যায় না কেন এই বললাম ব্যাখ্যা তারপরে দ্বিতীয় কথা হলো দুঃখ কষ্ট কি আদৌ দুঃখ কষ্ট এই কথাটার ব্যাখ্যা করা হয়েছে এক বিগত কতদিন আদৌ এই জগতের যে দুঃখ কথা আদৌ দুঃখ কষ্ট নয় মিথ্যে কথা এই স্ত্রী মরে গেল আমার আমার বাচ্চারা মরে গেল দুঃখ নয় ফালতু কথা শিবাস পণ্ডিতের ছেলে মরে গেল তিনি কান্নার আওয়াজে ভেতরে গিয়ে বলছে তোরা যদি চিৎকার করবি আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবো মনে রাখিস একদম রকম যেন আমার প্রভু সংকীর্তন হ্রাস করছে প্রভুর যেন কোনোরকম ব্যাঘাত না হয় যদি হয় তাহলে কিন্তু আমাকে আর দেখতে পাবি না ছেলে গেছে আমিও চলে যাব আমি গঙ্গাকে ঝাঁপত চুপচাপ একদম থাকতে হবে বরঞ্চ এই ছেলের ভাগ্যটা আমি প্রার্থনা কর। এই ছেলের ভাগ্যটা আমার কেন হলো না আমি তো এই প্রার্থনা করছি এই ছেলের ভাগ্যটা আমার হলো না সাক্ষাৎ পরাৎপর কীলেশ্বর আমার মন্দিরেতে নৃত্য করছে আমার ছেলে চলে গেল আরে কত বড় সৌভাগ্য আমার ছেলেটা আর তুই কাঁদিস তোরা কাঁদিস তোরা কাঁদিস আমি তো এই ধরনের সৌভাগ্য চাইছি যে কখন আমার প্রভু নৃত্য করবে তার সামনে আমি শরীর ছাড়বো আর তো শুধু আমার হলো না তাহলে শিবাস পণ্ডিত কোনো অভিযোগ করছেন না ভক্তের কোনো অভিযোগ থাকে না আমাদের অভিযোগ কি বলেন আমার ছেলে চলে গেল মরে গেল চাকরি চলে গেল ভগবান আছেন ভগবান থাকলে এরম হয় ভগবানকে ওরা গোলাম করেছে এরা আদৌ বিশ্বাস করছে না এই জগতের যে সুখ দুঃখ যা কিছু বিগত দিনগুলোতে ব্যাখ্যা করে সব ফালতু সব মায়াময় এগুলো নাটক সব আদৌ দুঃখ কষ্ট বলে কিছু নেই তো এই জন্য ভগবান জানে না দুঃখ কষ্ট থাকলে তো ভগবান জানে দুঃখ কষ্ট ওই ছেলে মরে গেল বলো দুঃখ নয় অনিত্য জগত তো আজ একটা ছেলে পেয়েছে কালকে পরের জন্য আরেকটা ছেলে পাবে আমি একটা বাবাকে হারিয়েছি আবার পরের জন্য হয়তো একটা বাবা পেয়ে যাব মা পেয়ে যাব এই জন্য কীর্তনে সব কিছু বলা আছে কিন্তু কে খেয়াল করে না কীর্তনেতে বলা আছে কীর্তনেদের পরিষ্কার বলা আছে যে গুরু গুরুবিষ্ণ গুরু বৈষ্ণব পিতামাতা পিতামাতা সবজন্মেই পাওয়া যায় প্রতিজন্মে পায় লোকে পিতামাতা হ্যাঁ লেকিন কিন্তু গুরু বৈষ্ণব নাহি মিলে ভজহ হিয়ায় অন্তর থেকে এতে ভজন করে এই কথা খেয়াল করে না কাজেই কৃষ্ণের সঙ্গে এই জগতের সম্বন্ধ না হওয়ার কারণ হলো এই জগৎটা তো মায়াময় এটা ছায়া ছায়ার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ থাকবে না স্বাভাবিক কথা এই জগতের যে লোকের দুঃখ কষ্ট তারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করে কিচ্ছু দুঃখ কষ্ট নেই মিথ্য কথা এগুলো সব মায়াময় যেমন তোমার রাজা চিত্রে কেতু পরে বুঝতে পারলো আগে যেমন কাজ যে পাগলের মতো মানে ছেলেটার পায়ে মাথা খুঁড়ছে বলে আমি বাঁচব না আমি ছেড়ে দেবো শরীর এই সময় যখন এবং অংরেজি যখন এলেন পরিচয় দিলেন না এসে পরিচয় দিচ্ছেন না প্রথমে ছদ্মবেশে এসছে এসে বলছেন রাজনীতি কাঁদছেন কেন না আমার ছেলে চলে গেছে আমি মরে যাব আমি আর বাঁচব ঠিক যেমন মহাপ্রভু করেছিলেন শিবাস পণ্ডিতের পরিবারের সবার দুঃখকে অপনোদন করবার জন্য মাপু জানতে পেরে সেই আত্মাকে ডাকছেন এই তুমি চলে গেলে কেন চলে আসো কি জন্য ছাড়লে আত্মা চলে এলো শিবাসের ছেলের ভেতরেতে আত্মা এলো এসে কথা বলছে কি হলো এখানে ছেলে গেলে চলে গেলো এখানে কাজ হয়ে গেছে আমার কাজ মানে হয়ে গেছে হ্যাঁ কাজ হয়ে গেছে মানে আবার অন্য জায়গায় যাচ্ছে। যখন এই আত্মা কথা বলছে যখন মৃত শরীরে আত্মা এসে আবার কথা বলছে ওরা তখন পাগল আরে তাই তো সব বোঝাচ্ছে এ তো দুদিনে যা এখন হয়ে গেছে আমি অন্য জায়গায় চললাম ঠিক এই কথাই তো হলো সেখানে ভাগবতে যেখানে চিত্তক রাজা যখন ডাকলেন না যে আত্মাকে ডাকলেন আত্মা এসে এই এত বৈভব এত কিছু এত বড় রাজা বৈভবগুলো ছেড়ে যাচ্ছ কেন এর থাকো ভালো করে এখানে আমার হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার এখানে আমার যা লেনা ছিল হিসাব হয়ে গেছে এখন অন্য জায়গায় যাচ্ছে অন্য জায়গায় যেতে হবে আমার প্রত্যেক জীবাত্মা একটা করে শরীর ছাড়ে চলে যায় কিন্তু বহু ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণব পায় পেও হারিয়ে ফেলে মূর্খ গাধার মতো হারিয়ে ফেলে কিছু পায় না খালি হাত চলে যায় আসে কিন্তু পেতে পারত কিন্তু পায় না এনে নিজের কর্মদোষ আবার পেতেও পারে যদি কপাল ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে সুখ দুঃখ যেগুলো চিত্তকুর রাজা প্রমাণ পেলো যখন আত্মা শরীরে এসে কথা বলছে ছেলে শরীরে এসে তখন চিত্তকুর রাজার বিশ্বাস হলো অনেক সময় তত্ত্ব বললেও বিশ্বাস হয় না দেখবেন অনেক সময় তত্ত্ব বলা হচ্ছে তাদের বিশ্বাস আচরণ শীল বলছে বিশ্বাস করছে কিন্তু নিজের জীবনে যদি একটা বিরাট লাথি আসবে একটা ধাক্কা আসবে পুরো জীবনটাকে নাড়িয়ে দেবে তখন তাই তো একজন ছিল বালিগঞ্জে তার চশমার দোকান আছে গুরু মাঝে কাছে ও মজা করতে আসতো আজ কেমন আছেন মজা করতে চশমা বিরাট পয়সা হবে গুরু মাছ তখন চৈতন্য গরিমা থাকতেন এই আসতো একটু প্রসাদ দিত গল্প করতো ভালো লোক ভালো কিন্তু ভজন করব এই বিচার নেই কত বোঝাতে ভজন করুন অন্য কোনো রাস্তা নেই আর করবো সময় এইভাবে শেষে কি হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা হলো চোখের মনি মানে মেয়েটাকে যেমন অজামিল ওই ছোটো ছেলেটা ছেড়া থাকতে পারে না মেয়েটাকে ছেড়ে দেখতে পারে দোকানে যাব কষ্ট করে তার মধ্যে ফোন করে কেমন আছিস খুবই ভালো আছিস তো কী লাগবে বল স্কুলে গেছে শান্তি এত সেই মেয়েটা কি হলো এমন অসুখ হলো মারা গেল মারা যাওয়ার পরে সেই ব্যক্তি উদ্ভান্ত পাগল তাকে দিয়ে দিতে হবে আর বাঁচবে না আর বাঁচবে না এমন অবস্থা কোনো মতে যখন গুরুমায়ের কাছে এলো স্থির হয়ে বসলো গুরুমা যখন বোঝাতে আরম্ভ করলেন আজকে মেয়ে গেছে আপনার ধাক্কা লেগেছে কিন্তু এতদিন আমি অনেক বুঝিয়েছি আপনি কিন্তু স্থির হন নাই আপনি কখনো আমার কথা অনুভব করার চেষ্টা করেননি আজকে অন্তর থেকে অনুভব করলেন তো এই জীবনটা অনিত্য আমাকে আপনি বাঁচান আমাকে হরিনাম দীক্ষা দিন তারপর নিল হরিনাম দীক্ষা নিল সেই ব্যক্তি কাজে অনেক সময় অনেক সাধুর কাছে শুনেও আমরা বুঝিনি কারণ নিজের কর্মদোষে তারা বোঝাতে পারে না তা নয় আমার কপালটা খারাপ আমার অনুভবে আসে না চৈত্যগুরু আমার অন্তরে যে চৈত্যগুরু আমাকে কৃপা করে না অনেক কথা শুনবার পরেও আমি বুঝতে কেন চৈত্যগুর কৃপা না হলে বোঝা যায় অন্তরে চৈত্যগুরু আছে যেদিন চৈতগুরু কৃপা করে সব ব্রহ্মাণ্ড নড়ে যাবে তার আগে ওই মেয়ে ছেলে ওই টাকা ওই দৌড়াতেই হবে কোনো বাবার ক্ষমতা না আটকাবে আরে মায়া রে হ্যাঁ জানি মায়া তারপরও লাগবে আমার মায়া কিন্তু জানে মায়া জানে না তা না কিন্তু যেদিন চৈত্যগুর কৃপা হবে গুরু বৈষ্ণবের ইশারা সেদিন তার ব্রহ্মাণ্ড ঘুরে যাবে তার কি সব অন্ধকার দেখছে আর কিছু ভাল লাগবে না এরকম ধরনের অবস্থাটা আসবে আমাদের জীবনে আসা দরকার না এলে আমরা বুঝব না এখন প্রশ্ন হল লোকের মনে দুঃখ হচ্ছে হ্যাঁ ভগবান আমাদের দুঃখ কষ্ট সে কী আবার ভগবান নে বাবা ভগবান অন্তর্যামী অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন মালিক তিনি জানেন না তা নয় কিন্তু প্রত্যক্ষভাবে তিনি জানবেন না তিনি প্রত্যক্ষভাবে জানার কোনো তার সময় নেই তার কোনো তার এতই আনন্দে ব্যস্ত ভগবান এতই আনন্দে ব্যস্ত ভক্তদের সঙ্গে এই জগতের কোনো দুঃখ কষ্ট তো নেই তাই তারা ভগবান কোনো অনুসন্ধান রাখেন না আর যেও রাখেন তাও গুরু বৈষ্ণবের মাধ্যমে এবার যদি কেউ প্রশ্ন ধরে ভগবান সচ্চিদানন্দময় এই জন্য আপনি বলছেন আমাদের সঙ্গে ভগবানের যোগাযোগ হয় না ভালো কথা কিন্তু আপনি তো বলেন গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব তারাও তো সচিদানন্দময় আপনি তো বলেন গুরু বৈষ্ণব সচিদানন্দময় তাহলে তারা তাদের সঙ্গে জগতের কি করে কেন এই ঝগড়া আসবে ঝগড়া চলে আসবে তা ভগবানের সঙ্গে হয় না এদের সঙ্গে কেউ এরা তাহলে সচিদানন্দ নয় তাহলে এরা চিন্ময় নয় এর উত্তর দিচ্ছেন জীবক সঙ্গে ভালো করে শোনো আর বৃহৎ ভাগবত থেকে একটা উদাহরণ দেবো তাহলেই তুমি ক্লিয়ার হয়ে যাও বৃহৎ ভাগবত ইংরেজিতে হচ্ছে সেখানে বৈকুণ্ঠের পার্শ্বদ ভালো করে খেয়াল করতে হবে কথাগুলো বৈকুণ্ঠের যে নিত্য পার্শ্বদ ভগবানের আজ্ঞাতে তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে একটু আগে তো শ্লোক বললাম না জনস্ব কৃষ্ণা এটা যে আমাদের যুগের সাধুগুরু বৈষ্ণব আবার অপ্রাকৃত জগতের যারা বৈকুণ্ঠ তারাও মাঝে মাঝে আসে যেমন অজামেলের ক্ষেত্রে এলো তারা আসে না তা না তারা আসে কখন কার কাছে আসে কেউ জানে না অনেক সময় ছদ্মবেশী আসে এখনো পর্যন্ত আসে কখন ভাবে আমাদের কাছে আসে আমরা জানতে পারি না ছদ্মবেশী আসে গুরু বলতেন শাস্ত্রের প্রমাণ আছে এখনো পর্যন্ত এই যে আমাদের এটা ভুলোক তো এটা ভুলোক বলে এটাকে ভুলোক মর্ত লোক ভূর ভুব স্ব মহ জন তপসত্য এখানে শাস্ত্র বলছেন ওপরে ওপরে যত লোক আছে বোঝা গেল এই যে ভূলোক আছে এর ওপরে তো ভূর্ভুবর লোক আছে ভূর ভুব স্বর লোক আছে স্বর্গলোক ভূর ভুব স্ব মহ সব আছে এই সব লোকের মহর লোক তপলোক এইখানকার যারা করুণাময় সাধুরা আছেন ঋষিমুনি আছেন কোন কোনো ঋষি কোথায় দেখো স্বর্গে তো দেবতারা থাকে লোকে থাকে উপকূর্বন উপকূর্বণ ব্রহ্মচারীরা থাকে আরও ওপরে জনলোকে তপলোকে এক একটা জায়গা আছে কারা কোথায় থাকে এইখানে যারা থাকেন বা স্বর্গের ওপরে যারা থাকেন হ্যাঁ ভূর মহ জন তপ সত্য এখানকার ঋষিমণিরা কখনো কখনো এই জগতের অকারণ যে দুঃখ পাচ্ছে লোক এই কষ্ট থেকে তারা আসেন এখানে ছদ্মবেশে আসেন ঠিক যেমনভাবে নারদজি এবং অঙ্গিরা ঋষি দুজনে ছদ্মবেশে এলেন পরিচয় দেন না ঠিক যেভাবে আত্মদেবের কাছে এসেছিলেন একটা সন্ন্যাসী আত্মদেবের কাছে এইভাবে ছদ্মবেশে আসেন সবসময় পরিচয় দেন না সবসময় পরিচয় দেন না ওই ওপরের লোকে যারা আছেন এ জগতের লোকের দুঃখ কষ্ট দেখে তারা চোখের জল ফেলেন তাদেরকে কখনো কখনো বাঁচাবার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ বা অন্য ব্যবস্থা করেন এ তো মূর্খ এই কথাটা শ্রীমন মহাপ্রভু বলেছেন মনে আছে না রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু বলেছেন মহাপ্রভুর কথা কিন্তু এটা বলছি মহাপ্রভু বলছেন মহাপ্রভু আর রায় রামানন্দের সঙ্গে আলোচনা হচ্ছে মহাপ্রভু বলছেন এই বদ্ধজীবগুলো এই যে কষ্ট পাচ্ছে বিষয়ের প্রতি দৌড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কহে এই মূর্খ আমি বিজ্ঞ এরে বিষয় কেন দিব সচরণ অমৃত দিয়া বিষয় ভুলে করেছেন কি না কিন্তু অনুভব করেন না সেখানে বলছেন কৃষ্ণ নিজে এটা অনুভব করেন আরে কিন্তু মূর্খ এই বিষয়ের পেছন তো নোংরা বিষয় এগুলো কি টাকা পয়সা প্রতিষ্ঠা এই সাধুগুরু বৈষম্য ঘৃণা করে হ্যাঁ জীবনটাকে বরবাদ করলো এই প্রতিষ্ঠার পেছনে দৌড়ে টাকা পয়সা ছাগলের মতো নষ্ট করছে নর্তম ঠাকুর বলছে না অর্থ লাভ এই আসে ভ্রমিয়া ফিরি দেশে দেশে নর্তম কীর্তন বলছে এই কী দেব আমার জীবনটা কি পয়সা কালেকশানের জন্য নেবে অর্থ লাভ এই আসে ভ্রমিয়া ফিরিয়ে ও দেশে দেশে খুঁজে কটা লোককে উদ্ধার করেছো বাবা আচ্ছা কটা লোকের কথা তোমার নিজেকে উদ্ধার করেছো কটা লোকের কথা ছেড়ে দি না এই প্রচার করছো সব কটা লোককে উদ্ধার করেছো বাবা তুমি দেখাও তো আর কটা লোকের দরকার তোমার নিজেকে উদ্ধার করেছো দেখাও তো তোমার লক্ষণটা দেখাও তোমার যে লক্ষণটা দেখেই যারা বাস্তবিক সাধু তারা চোখের দিকে তাকিয়ে বলে দেবে এর বদ্ধ অবস্থা তাদের কাছে কোনো খাপ খুলতে হবে না আর খাপ খুলতে হবে না কোনো নাটক করতে হবে না দেখার সঙ্গে বুঝে নেবে বদ্ধ অবস্থায় এক চরম বদ্ধ অবস্থা এমনকি শিষ্যের যে অবস্থা তার থেকেও বেশি গুরুদেবের বদ্ধ অবস্থা এ কথা শুনে রেগে যান লোকে এমন হ্যাঁ ঠিক বলেছেন প্রমাণ করে দেবো প্রমাণ করতে না পারলে ছেড়ে দেবো সব গুরুদেবের বদ্ধ অবস্থাটা বেশি শিষ্যের থেকে কেন শিষ্য তো শিষ্য তো অত অপরাধ করে না শিষ্য তো অত অপরাধ করে না শিষ্য অত অপরাধ গুরুদেব যে অপরাধ করছে কমে কমে অপরাধ করছে শিষ্য বুঝেই না অত অপরাধ করবার তার সুযোগ নাই এ গুরুদেব দিনে দিনে অপরাধ করছে তার গুরুদেবের অবস্থা খারাপ শিষ্যের থেকে গুরুদেব তাহলে অর্থ এই আসে ভমিয়া ফিরে দিশে দেশে এবার ঘুরছে এখন এই অবস্থায় প্রচারের কথা তো অনেক দূরের কথা আত্মসংশোধন না হলে কোনো কিছুই করা যায় না আমার যদি নিজের আত্মা সংশোধন না হয় আমার যদি হৃদয়তে কাম থাকে ক্রোধ থাকে মোহ আমার কোনো মতেই ব্যাসাসনে বসা উচিত নয় এটা বাদ সন্দর্ভে বলছে। যে ব্যক্তি অন্যায়ভাবে ব্যাসাসনে বসবেন তাকে শাস্তি পেতে হবে জীবগোস্বাহী বাদ সন্দর্ভে নিষেধ করে দিচ্ছেন ব্যাসাসন সবার জন্য নয় ব্যস্ত সবার যেন না বসে জীব বাদ বলছেন যে দু রকমের বক্তা পাওয়া যায় বক্তা স্বরাগ নিরাগ ও দ্বিবিধ পরিকীর্তিতা ধরনের বক্তা পাওয়া যায় এক হচ্ছে নিজের লাভ পূজা প্রতিষ্ঠা কীভাবে সব আমাকে মালা দেবে মায়েরা আসবে অনেক কিছু দেবে এইসব লাভ পূজা প্রতিষ্ঠা প্রশংসা করবে হাততালি দেবে আরেক সাধু আছে কেউ শুনুক না শুনুক সমানে বলে দেবে ও তো ভগবানকে সন্তুষ্টি তারপরে শুনবে হাজার হাজার লোক শুনতে পারে পরে শুনবে কিন্তু তার কোনো পরোয়া নেই কে শুনল না শুনল পয়সা দিল না দিল কত রোগ হাততালি দিল কিছু পর্বা নেই তার হরিকথা কীর্তন প্রচেষ্টা এগুলো হলো ভগবানকে সর্বাঙ্গীনভাবে সন্তুষ্ট করবার জন্য সে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য নিজের বাবাকে ছেড়ে দেবে গুরুকেও ছেড়ে দেবে যদি সে গুরু ডুপ্লিকেট গুরু হয় এই কথাই আজকে আলোচনা করছিলাম পিতামহা বিশ্ব দ্বাদশ মহাজনে একজন তিনি বলছেন গুরুর অবিল তপস কার্যাক মজানত উৎপত পথ অন্য পরিত্যাগ বিধি হতে ত্যাগ করতেই হবে সেই গুরুকে যে গুরু ভালো মন্দ বোঝে না কিসে ভালো স্বাস্থ্যের কোনো বিচারই বোঝে না শিষ্যকে উল্টো পথে চালাচ্ছে বাজে কথা বলছে বাজে কথা সম্পূর্ণ আবার অন্য প্রমাণে বলছেন স্বাস্থ্যের অন্নপ্রমাণে যোগ যে গুরুদেব বাজে কথা বলে পুরো বাজে স্বাস্থ্যের কোনো কথাই নেই মিথ্যে কথা তার অনন্তকালের জন্য নর নরকবাস হবেই হবে স্বাস্থ্যে কনফার্ম করা রয়েছে বক্তি যে বলে য্যায় রহিতাম অন্যায় নেনজ যে ব্যক্তি যে গুরু বা বৈশব মিথ্যে কথা বলে যেগুলো সত্য আর যে শোনে তাদের দুজনেই শিষ্য সমেত গুরুদেব অনন্তকালের জন্য নরকে যাবে তৌ নিরয়ম নিরয়ম কালম অক্ষয় অক্ষয় কালের জন্য নরকে যাবে কিছু করেন কিচ্ছু করেন কাজেই আলোচনা প্রসঙ্গে তাহলে দেখা গেল জীবকু বলছেন ভগবান অনন্ত তো লীলাময় কিন্তু তাকে জানবার জন্য যেখান থেকে শুনলে হবে না এই প্রসঙ্গই তো আসছে ভগবান যে আজকে আমাদের লীলা ভগবান কোন কোন অবতার হয়েছে গেলো গেলো দিন একটু স্পর্শ করেছিলাম আজকে সে আলোচনা থেকে বলছেন বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তি যে বক্তা সরাগ অর্থাৎ তার বিষয়ের প্রতি অনুরাগ আছে এই 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 জন্যই হরিকথা বলব বিভিন্ন জায়গায় ছুটবে আর নিরাপ বক্ত তুই শোন বা না তো তোর তোর চুলোই যা তুই আমার বাবা চুলোই যা আমার দেখার দরকার নেই সে যদি গুরু বৈষ্ণবের শ্রদ্ধা না করে আমি আমার বাবাকেও ত্যাগ করে দেবো এই হচ্ছে সাধু সাধুকে চেন বা তিনটে অনেক রাস্তা আছে বললেও ভুল হবে তবে ভক্তিমা তিনটে রাস্তা বলছেন এক হচ্ছে সরলতা একশো দৃঢ়তা নিরপেক্ষতা তার মধ্যে সরল আছে কি নাকি কুটিল যার হৃদয়ে কুটিল কোনোদিন কোনো লাভ করতে পারবে যার হৃদয়ে কুটিলতা আছে কোনোদিন লাভ করতে পারবে ওই এভাবে ঘটতে থাকবে তাহলে সরলতা মানে হলো অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানব হব তাহলে সরলতা দৃঢ়তা আমার গুরুদেব যদি মিথ্যা কথা বলে শুদ্ধ বৈষ্ণবের বিরুদ্ধে আমি তাকে ত্যাগ করবো তাকে ত্যাগ করে চলে যাব এই যে বিধি হয়ে গেল দৃঢ়তা যেটা জড়জগতের অনেক রাজার মধ্যে দেখা গেছিলো আমাদের মধ্যে নেই বৈষ্ণবের মধ্যে নেই কেন রানী ভিক্টোরিয়া নিজের ছেলেকে শাস্তি দিয়েছিলেন রানী ভিক্টোরিয়া ও কোনো সাধু না কিছু নয় নিজের ছেলেকে বলতে আমি যে বিচার জগতের জন্য করব তোমার জন্য সেই বিচার তোমাকে এই শাস্তি পেতে হবে ওই শাস্তি একই শাস্তি তুমি আমার ছেলে বলো তোমাকে কম নেই হবে না তাহলে তাহলে এই নিরপেক্ষতাই নেই আমার দাঁড়ে যেন ছোলাটা আসে আমার দাঁড়েতে ছোলাটা আসে এই হচ্ছে বিচার বর্তমানে কাজেই সরলতা দৃঢ়তা নিরপেক্ষতা দৃঢ়তা হচ্ছে একেবারে আমি হরিভজনে কোনোরকমভাবে এদিক ওদিক করব না ভক্ত অনু ভক্তি অনুকূল কার্য কার্যেরও শিকার ভক্তি প্রতিগুলো বর্জনের আমি এ ব্যাপার দৃঢ় ব্যক্তি দৃঢ়তা প্রায় তোমরা হয়তো ইন্টারনেটে দেখো কোনো এক ব্যক্তি কোনো এক্স মিশনের কোনো সাধু সম্বন্ধে একটা বাজে কথা বলে ফেলেছে তার তো ভজন বল নেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পুলিশ কেস হয়েছে কেন বলছেন ওকে আমাদের এই সোসাইটি তার বিরুদ্ধে কেস হবে বিরাট সঙ্গে সঙ্গে ওখান থেকে ওকে তাড়িয়ে দিল বলো তুমি চলে যাও ক্ষমা চাইল কিন্তু এক মহাপুরুষের ক্ষমা চার প্রসঙ্গ নেই তিনি বলবেন আমি যা বলেছি আমি প্রমাণ করে দেবো কিন্তু ক্ষমা চাইবার কোনো প্রশ্নই নেই সাধুগুরু বৈষ্ণবের সিদ্ধান্ত মানে হলো যেমন একটা এই যে পীঠ থেকে যেমন এই যে তীর আছে না তীরের বাক্স তুর তুর তূর্ণ থেকে একটা তীর নিল এরকমই ছাড়ল ওই তীরটা যখন চলে গেল যদি কেউ বলে ওই তীরটাকে আপনি ফেরত নিয়ে আসুন হবে না তীর চলে গেলও চলে গেল তীর কার ফেরত আনা যাবে না ঠিক সেই রকমভাবে শাস্ত্র বলছেন সাধুগুরু বৈষ্ণবের বিন্দু থেকে যে কথা বেরোবে সেই কথাটাই মানতে হবে তোমার ক্ষমতা থাক শোনো নাহলে চলে যাও এটি সিদ্ধান্ত ও ওইটাকে ফেরত নেবে ক্ষমা চাইবে ওটা না কখনো হয় না কিসের ক্ষমা ও তো নিত্য জগতের কথা বলেছে ও তো কোনো নিজের সুবিধের জন্য কথা বলে নাই কাজে এটা কী করে হবে কাজে এটা হয় না নিরাগ বক্তা সর্বদাই ভগবত প্রাপ্তির জন্য ব্যবস্থা করে দেন সবার আর যে কথাটা এতক্ষণ আলোচনা করছিলাম এটা যে বাদ বলছেন কেউ প্রশ্ন তুলতে পারে ভগবান সচ্চিদানন্দময় সেই জন্য জড়জগতের সঙ্গে তার কোনো সম্বন্ধ প্রত্যক্ষ নাই কিন্তু আপনি বলছেন সাধুগুরু গুরু বৈষ্ণবের সঙ্গে জড়জগতের তারা বুঝতে পারে কষ্ট দুঃখ বেগে তাদের উদ্যোগ তাহলে তারাও তো সচিদানন্দময় তারাও তো তাদের গুরু বৈষ্ণবও তো শুদ্ধ তারাও ভগবানের মতোই ভগবানের যেমন সচ্ছিদানন্ বিগ্রহ ভক্তিপ্রমদ পরিবেশে মানে ওই বিগ্রহ প্রভুপাদের ওই বিগ্রহ সচিদান্ত তাদের জড়জগতের শরীর নয় তাহলে কি করে তারা জড় সঙ্গে আসেন সেই বিচারটা আমরা আজকে করব করে তারপর আমরা যাব এখন তার আগে বিচারটা হলো এই বৈকুণ্ঠ জগতের যারা পার্শ্বদ ভগবানের পার্শ্বদ আমি বৃহৎ ভাগবতামৃত থেকে উদ্ধার করে বলছি এক কথায় বুঝতে পারবে গোপকুমারের সঙ্গে গোপকুমারের সঙ্গে দেখা হয়েছে কার বৈকুণ্ঠ পার্শ্বদেব তারা কথা বলছেন বলছেন দেখো তোমার ওপর আমরা খুব খুশি প্রসন্ন কেন তোমার যে গুরুদেব হচ্ছে সাধারণ ব্যক্তি নয় বিরাট ব্যাপার জয়ন্ত ওর নাম বিরাট সেই মহাপুরুষ আর তুমি তার কৃপা প্রাপ্ত হয়েছ আর তোমার চরিত্র স্বভাব বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই আর তোমাকে ভগবান ব্রজবাসী বানিয়েছে ব্রজবাসী তুমি বোঝাতে জন্মগ্রহণ করেছ আবার গোবর্ধনে কাজে তোমাকে কৃপা করবার জন্য আমরা এসেছি তোমার কি কি খবর লাগবে বৈকুণ্ঠে যাবে চলো আমাদের সঙ্গে সেখানে বলছেন বোঝাচ্ছেন গোপকুমারকে আচ্ছা দেখো আমাদের কিন্তু আমরা কিন্তু বৈকুণ্ঠ পার্শ্বদ বলে হ্যাঁ তো আমরা বৈকুণ্ঠ পার্শ্বদ কিন্তু আমরা তোমার সঙ্গে দেখা করার জন্য মুক্তি লোকে এসেছি এই জনজগতে চলে আসি মহাজন যেখানে কিছু চলে যায় ভগবানের ইচ্ছা ভগবান যখন আদেশ করে কিন্তু তথাপি এই জগতের কোনো মায়া আমাদের স্পর্শ করে না কথাটা বোঝা গেল বৈকুণ্ঠ পার্সৎ প্রমাণ দিচ্ছেন গোপকুমারকে আচ্ছা দেখো আমাদের শরীর তো অপ্রাকৃত আমরা তো বৈকুণ্ঠ জগৎ থেকে এসেছি ভগবানের ইচ্ছায় তা আমাদের তো এই জগতে এলেও জগতে আমরা এসেছি কিন্তু জগতের কোনো মায়া কিন্তু আমাদের ধরবে না বৈকুণ্ঠ আমরা তো জড় জগতের কোনো মায়া আমাদের স্পর্শ করে না ভগবানের ইচ্ছা আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি অন্য জায়গায়ও যাই আমাদের কিছু হয় না তাহলে এই প্রমাণ থেকে পাওয়া গেল এই প্রমাণ থেকে পরিষ্কার বোঝা গেল যারা বৈকুণ্ঠ পার্স ভগবানের নিযোজন তারা অপ্রাকৃত তাদেরও কখনোই জড়জগতের কোনো মায়া মোহ স্পর্শ করতে পারে না যদি যদি কোনো সময় তাকে মোহপ্রাপ্ত হয়েছে বলে মনে হয় তথাপি হট করে নিন্দা করবে না যদি মনে হয় কি হলো ইনি এরম করছেন অপেক্ষা করবে অপেক্ষা করে লক্ষ্য করবে ব্যাপারটা কি এটা কি জন্য এরকম হল হট করে কোনো মন্তব্য করতে নাই এই জন্য বলছেন এবার তাহলে বোঝা গেল তাহলে গুরু বৈষ্ণবের শরীর অপ্রাকৃত আর আপনি বললেন ভগবানও অপ্রাজিত তাহলে ভগবান যদি এই জগতের দুঃখ কষ্ট না জানতে পারে জগতের তাহলে ওরা কী করে জানবে ওরাও তো অপ্রাজিত জীব বাদ বলছেন ঠিকই কথা আপনাদের এই প্রশ্নটা ঠিক গুরু বৈষ্ণব প্রত্যক্ষভাবে এই জগতের কোনো লোকের দুঃখ কষ্টের সঙ্গে জড়িয়ে পড়েন না বোঝা গেল কোনো একটা মেয়ের স্বামী তাকে পিটিয়ে তাড়িয়ে দিছে একটা প্রত্যক্ষ ঘটনা বলছি দু একটা ঘটনা তাহলে বুঝতে পারব দু একটা প্রত্যক্ষ ঘটনা বলছি তার স্বামী তাকে কেন মেরে তাড়িয়েছে সেটা আমাদের জানা নাই আমাদের তো জানা নাই কোন কারণে কি স্ত্রীর চরিত্র খারাপ নাকি কোনো ঘটনা ঘটেছে কি হয়েছে এটা সমাধান একটা আলাদা ব্যাপার কিন্তু তার মানে এই নয় মেয়েটাকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে আমি তার প্রতি সোহাগ দেখাতে গিয়ে আমি নিজের সঙ্গে জড়িয়ে গেলাম ব্রহ্মচর্য ছেড়ে দিয়ে ওই মঠ থেকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করব তার কিন্তু মেয়ে আছে স্বামী ছেলে মেয়ে তার আগের পক্ষে ছেলে মেয়ে নিয়ে রয়েছে এটা কি এটা কি হলো এটা কি তার প্রতি প্রীতি দেখানো হলো নিজের ব্রহ্মচর্য সব নষ্ট হয়ে গেল ওই জন্য বলছেন যে যদি নিজে সাতার না জানো তোর অপরকে উদ্ধার করতে যাবে না যদি নিজে সাতার না জানো উদ্ধার করতে যাবে না যদি সাতার জানো তাহলে অপরকে কিছুদিন আগে একজন সন্ন্যাসী বলেছিল না এই যে এসেছিল এই মেয়ে টাকা এই আর কী কথা ছেলে মেয়ে মানুষ করা কি সন্ন্যাসীর কার্য নাকি সন্ন্যাসীর কি কাজ তাহলে তো আমি নিজে বিয়ে করে আমার ছেলে মেয়ে মানুষ করতে পারতাম অপরের ছেলে মেয়ে তার দুঃখ পড়েছে তাকে আমি মেয়েটাকে তাড়ি তার বাবা স্বামী আমি আমি মানুষ করবো আবার কী কর সন্ন্যাসিতাই না তার অন্য সমাধান আছে হরিভজন করো সব সমস্যার সমাধান হরিভজন আর কি সমাধান তুমি দেখাতে চাও সব সমস্যার একটাই সমাধান নিজে হরিভজন করো অপরকে হরিভজনের রাস্তা দেখাও অন্য কোনো সমস্যা নাই সব নাটক বাজি সব নাটক বাজি ব্যাস জড়িয়ে পড়লো ওকে মঠ থেকে তাড়িয়ে দিল। মেরে বিয়ে করব এরকম কত ঘটনা আছে তার দুটো উদাহরণ আমি দিলাম তাহলেই মহাভারতে বলছেন যারা নিজে পার হয়ে গেছেন তারাই অপরকে পার হতে পারে যারা নিজেরা পার হন নাই অপরকে কি পার করবে নাম তরে কালকে আলোচনা করবো তীর নাম তরে ত যারা পার হয়ে গেছেন তারাই পার করবে অপর যারা পার তারা পার হতে পারেন তাহলে কি করে পার করবো তো নিজেই বদ্ধ অবস্থা পার করতে গিয়ে জলে জলে মেয়েটা ডুবে যাচ্ছে ভালো কথা তুমি বাঁচাতে চাইতো কিন্তু নিজে সাঁতার জানো কি ওকে বাঁচাতে গেল মেয়ে জাপটে ধরবে যখনই কেউ মানুষ ডুবে যাচ্ছে কী করবে সামনে যা পাবে জাপটে ধরবে না তো তুমি সাঁতার ও তো জানে না ও জাপটে ধরেছে এবার ওকে বাঁচবার জন্য দুজনেই ডুবে গেল ডুবন্ত মানুষ ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরে বাঁচবার চেষ্টা করে গুরুবাদ প্রায়ই বলতেন আর ড্রনিং আর ড্রনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্রং তুমি নিজে মায়াতে রয়েছ আর তুমি অপরকে বাঁচাবে কি কর তুমি নিজে নিজে পাপ মায়াপার হয়েছো কি সব নাটক সব নাটক বলতে গেলেই ঝগড়া কিছু করতে পারবে না ঝগড়া করো কিছু কাছেই আসবে না ভয়েতে জানে মারা ঠিক বলছে কাছে আসবার ক্ষমতা নেই সাহস থাকলে কাছে আসবে তো যাই হোক এখন জীব গোস্বাহীবার বক্তব্য হলো যেসব সাধুগণ জগতের লোককে বাঁচাবার জন্য আমি পাঠিয়ে দিচ্ছি তারা প্রত্যক্ষভাবে ওদের বাঁচাতে গিয়ে নিজে পড়ে যায় না বোঝা গেল যাদেরকে বলা হয় কি তাদেরকে কি বলা হয় তাদেরকে কি বলা হয় হ্যাঁ বিপদ উদ্ধারণ বন্ধু পথিত পাবন বন্ধু পতিতকে উদ্ধার করে পাবন করবেন পবিত্র করবেন পতিতকে উদ্ধার করতে গিয়ে নিজেই যদি পতিত হয়ে যায় তার কী করে হবে পথিত পাবন কি তাকে বলা হবে পথিত পাবন কখন বলা হয় যে যিনি অপরকে উদ্ধার করে পবিত্র করতে পারেন আর নিজের কোনো অবিচল অবিচলিত ভাব তার অবিচলিত তিনি স্বর্গের অপসলাগণের সামনে হরি বলতে পারেন বিদেশি দেব আবার তিনি অন্য জায়গায় রিগত তার তো কোনো বিকার হওয়ার কথা না বিকার কী করো তা তো গুলো স্পর্শই করেন স্পর্শ করবে না না কাজেই এখানে বক্তব্য হলো পতিত পাবন তাকেই বলা হবে পতিত পাবন তাকেই বলা হবে যিনি নিজে অপরকে উদ্ধার করে পবিত্র করতে পারেন পতিত থেকে উদ্ধার করতে পতিত পাবন বাকি যিনি পতিতকে উদ্ধার করতে নিজেই পড়ে গেলেন এ পতিত পাবন গুরুদেব কী পতিত পাবন নয় ভুল কথা এটা হতে পারে না ভগবান বলছেন জীবক সব সন্দর্ভতে লিখছেন যে আমার যে ভক্তগণকে আমি জগতে পাঠাই বদ্ধজীবের উদ্ধারের জন্য তারা প্রত্যক্ষভাবে জীবের দুঃখ কষ্টের মধ্যে জড়িয়ে পড়ে না তারা ওদের ওই দুঃখ কষ্টগুলো দেখে কেমন বলে ঠিক যেমন স্বপ্নেতে স্বপ্নেতে কারোর সঙ্গে দেখা হলো আমার মা মারা গাছে জানেন তাই নাকি এরকম চাকরি চলে গেছে কষ্ট ও দুঃখ প্রকাশ ও স্বপ্নেতে স্বপ্নেতে দেখা হয়েছে সে তখন তার নিজের কোষ্ঠের কথা বলছে ওটা শুনছে আর স্বপ্নেতেই যে দর্শনটা হচ্ছে কথা পুরো একবারে সত্যিকারের মতো সত্যিকারের মতো সত্যিকারের যেমন হয় একটা লোক তোমার বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে গ্রামে আর সঙ্গে কথা বলছো তুমি মনেই নেই যে স্বপ্ন দেখছ জীবক সঙ্গীপ বলছেন এরা প্রত্যক্ষভাবে সাংসারিক জীবের দুঃখ কষ্টের সঙ্গে জড়িয়ে নিজেরা অধপতিত হয় না ওদের সেই ক্ষমতা আছে ওরা কি হয় ওই যে দুঃখ কষ্টটা শোনে ঠিক দুঃখটা ওদের জন্য প্রকাশ করছে কিন্তু এটা স্বপ্ন কেন তা তো আনন্দময় তাই তো দুঃখ নাই গুরু ভাত শুনলেন আমরা নিজে দেখেছি গুরুভাত শুনলেন অমুক ব্যক্তির অমুক ব্যক্তির ভাইয়ের ব্রেন ক্যান্সার হয়েছে তাকে বলল একজন মহারাজ এই এই ব্যক্তি এই যে ব্রহ্মচারী তার দাদার ব্রেন ক্যান্সার হয়েছে ওকে ম্যাড্রাসে ভেলোরে নিয়ে মহারাজ কিছুক্ষণ একটু চোখটা বুঝিয়ে তাই না কি কিন্তু নিজের ভজন নিজে করছেন তিনি শোকগ্রস্ত হয়ে গেলেন সেরকম তিনি যদি শোকগ্রস্ত হয়ে ভজন ছেড়ে দিতেন আরে কি হলো রে বাবা তাই তো হইলো তা তো হয়ে গেল তিনি নিজের আনন্দময় ভজন চালিয়ে যাচ্ছেন তার তো ভজনটা আনন্দময় না আমরা তো ভজন আনন্দ পাই না তার তো ভজনটা আনন্দময় ভজন সব ভজনে এক একটা নাম করছে আনন্দে কৃষ্ণকে দেখতে পাচ্ছে আমাদের ভজন জবস্তি তাদের ভজন আনন্দময় ভজন সব সময় এক একটা নামের সঙ্গে সঙ্গে হরি দেখতে পাচ্ছেন কিছু আনন্দময় তত্ত্ববিচ্ছাদ যাই হোক এখন জীবকশি বলছেন এটা মনে করবেন না যে জড়জগতের ওরা দুঃখ কষ্ট দেখে ওরা কিন্তু সচ্ছিদানন্দময় আমার পার্শ্ব যাতে পারে ওরা আমার মতো ওরা জড়জগতের লোকে দুঃখ কষ্ট জড়িয়ে পড়ে নিজে পতিত হয় না না তা নয় এরা দুঃখ কষ্টের একটা আমল দেয় অনেকে আমল দেয় না না হ্যাঁ আমল দেয় তাই নাকি এত কষ্ট গুরু পার্বতের দেখেছি তোমার গুরুমায়ের কাছে এসে বলতো আর মহারাজ হয়েছে তাই না গুরুমাইয়ের কাছে বলতেন আমার ছেলেটা পাস করলো না মহারাজ এত কষ্ট করে এ করলাম একটু আশীর্বাদ করুন যেন পরের বার পরে গুরুমা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ এগুলোর জন্য গুরু বৈষ্ণবের কাছে আসতে হয় না চাকরি পাসের জন্য ভালো জায়গায় বিয়ের জন্য রোগ সারাবার জন্য গুরু বৈষবের আসতে কিন্তু সস্তা জিনিস সস্তা গুরু বৈষ্ণবের কাছে ওই জন্য স্বাস্থ্য বলছে একটা যদি কোনো ব্যক্তি একটা বিরাট রাজার কাছে গেছেন যেমন আমি বলি মহাজের কথা বলি বলি মহাজের কাছে যখন বামনদেব চাইছেন বলছে কি চাইছো তুমি তিনটে হ্যাঁ তিন পথ ভূমি তা আবার তোমার পায়ের তাও আবার তোমার পায়ের তোমার পায়ের সাইজটা কত এইটু আর তিন পায় এইটু আর হা তুমি জানোই না তোমার কোনো অভিজ্ঞতাই নেই জলজগতে তুমি নিজের স্বার্থ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই বলো আমি কি দেবো পুরো আমি একটা মহাদেশ দিয়ে দেবো কি চাই আমার কাছে এসে লোকে এই রকম চাইবে এটা আমার অপমান বলি মহারাজের মতো ব্যক্তির কাছে এসে যদি কেউ বলে মহারাজ আমাকে তিনপাত ভূমি দেবেন বা কোন একটা বিরাট বাদশার কাছে গিয়ে বলে বাদশাহ আমাকে একটু উনুনের ছাই দেবেন এবার কি বল আর ছাই তো বাজারেই ভা যায় রাস্তায় ছাই তোর যদি ছাই দরকার বাদশার কাছে আসার কী দরকার রাজার কাছে তো দরকার নেই এই হচ্ছে আমাদের হচ্ছে বুদ্ধি খারাপ আমাদের বুদ্ধি খারাপ আমরা গুরু বৈষ্ণবের কাছে এসে চালা কী করে আমরা মনে করি বোকা লোকটা বুড়ো লোকটা বুড়ো হাবড়া বুড়ো হাবড়া লোকটা বোকা এই যে বোকা বানিয়ে দেব কিন্তু উনি যে সব বোঝেন আমি তো জানতে পারি না উনি যে সব বোঝেন উনি যে সব বোঝেন এটা যে আমি বুঝি না সেটা উনি বোঝেন বুঝে গেল সেটা উনি বোঝেন যে আমি গুরু বৈষ্ণবকে বোকা বানাচ্ছি এভাবে হয় না কাজেই এটা একজন মহারাজের কাছে গিয়ে যেমন ছাই ছাবা সেরকম বলি মহারাজের মতো এত দিগগজ রাজা তার কাছে গিয়ে তিন পা পাওয়া এইটুকুটুকু পা এটা কি করবে রে বাবা এখানে ঘরও হবে না বসতেও পারবে না ভালো করে বললে এইটি আমার চাই আর না তুমি জানো না কিছু আমার বলো অন্য কিছু সব দিয়ে দিচ্ছি আমি হাতি ঘোড়া সুন্দরী রমণী যা কি চাইবে আরে বাবা তুমি এক কাজ করো না আমি তো একটা মহাদেশ দিচ্ছি এশিয়া মহাদেশ নাও না গে আমি যখন একটা মহাদেশ নাও বললাম না আমার ওই চাই ওই দেবেন তো দিন আমি চলে যাচ্ছি না 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 যাবো না এইটি ভালো করে চিন্তা করো কিন্তু এইটুকু জায়গায় কিছু হবে না অন্তত নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করিয়ে নাও আমাকে দিয়ে অন্তত ভালো করে থাকতে পারো কিন্তু সেটাও পার তিন পাঁচ কি করবে বসতেই পারবে না ভালো ওইটি আমার চাই দেবেন কিনা না বলুন যদি দেন তো না আমি চললাম দেবো দেবেন শঙ্কর তাহলে চিন্তা করে দেখো প্রত্যেক লোকের মধ্যেই অভিমান আছে অভিমান ছাড়া কেউ নেই আমরা গুরু বৈষ্ণবের কাছে এসে এইসব ফালতু জিনিসগুলো চেন উনি ভগবানকে দিতে পারে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার মুখে বলছি কীর্তনে মুখে কীর্তন বেড়ে বেড়ে খোল ফাটিয়ে দিচ্ছি খোল ফেটে গেল সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আর করুণা না হইলে কাঁদিয়া ফাঁদিয়া কি বা তোমার গুরুমাথ কি বলতেন কপট আমাদের গুরু মাছ কপট ব্যাটা করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া ফাঁদা রে বেটা তোর এত ভালোবাসা যে করুণা না হইলে কাঁদি হ্যাঁ আমি তো কিছু না কফট ব্যাটা কাজে কপট ব্যক্তির জন্য হরিভজন নয় হরিভজন কপটের জন্য নয় যাই হোক তাহলে আমরা দেখা গেল পতিত ব্যক্তিকে উদ্ধার করার জন্য পতিত পাবন ততীত পাবন ভগবান পতিত পাবন এই যে ভগবান আমাদের কাছে আমাদের উদ্ধার করার জন্য এবার পাঠিয়ে দেন পাঠিয়ে দেন আমাদেরকে গুরুবৈষ্ণব ওদের পাঠিয়ে দেন ওরা এবার দুঃখ দেখে দয়া করি মোরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া ওহে দিনজন ভালো কথা উল্লসিত হবে হিয়া তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতারি হ্যাঁ তাহলে তোমাদের অবতার হেন কত দিনহীন জনে করিলেন ভব এগুলো খবর গুরুবৈষ্ণব এটা বলে। কিন্তু এরা মনে করে বোকা লোক এরকম মনে করে যাই হোক এখন আমরা আলোচনা প্রসঙ্গে দেখতে পাচ্ছিলাম যে দ্রুমিল ঋষি অনেক কথা বলতে বলতে অনেক ব্যাখ্যা ভগবানের ইচ্ছায় বিস্তৃত ব্যাখ্যা না হলেও মোটামুটি হয়েছে সেখানে দ্রুমিল ঋষির কাছে নিমি মহারাজ প্রশ্ন করেছেন জানি জানি হ কর্মানি জয়ের জয়ের স্বচ্ছন্দ জন্ম ভী চক্রে বা হরিস্তানি ভ্রবন্ত ন সেই সকল কথা বলুন ভগবান যে অনন্ত আনন্দময় লীলাময় করুণাময় করুণা সাগর তিনি যে কী করে এত অবতার গ্রহণ করেন সেগুলো যদি বলো দয়া করে বলেন বিগত দিনের আলোচনায় এই কথা বলা হয়েছিল ভগবানের অবতারের কথা জানতে চাইছো তুমি এ তো গোনাই যায় না পৃথিবীর ধুলে গোনা গোনা গেলে গলে যেতে পারে অসংখ্য ভগবান অসংখ্যতা ভগবানের অবতার গোনা সম্ভব নয় এই জন্য দ্রুমেন ঋষি আগেই সাবধান করেছেন যৌবা অনন্তস্য গুণান অনন্তান অনুক্রমেশন সত বাল বুদ্ধিহি রাজাংশ রজাংশী রজাংশী ভূমের গণ কথঞ্চিত কালেন নৈর বা খিল শক্তি অনন্ত শক্তিময় ভগবানের অনন্ত লীলার কোনো হিসাব নেই যদি বা পৃথিবীর ধূলিকোনার কোনো গণনা হলে হতে পারে কেউ আমি জানি ধুলিকোনা পৃথিবীর গোনা যায় কি পাগলের কথা আর যদি যায় যায় তো না যায়। কে তথাপি ভগবানের অনন্ত লীলা আর অনন্ত অবতারের কথা বলা যায় না এ অসম্ভব ঠিক আছে তুমি জানতে চেয়েছো যখন কিছু বলি শোন শুনে নাও অল্প কথায় উপর তার আগে আমি বলেছিলাম যে কীভাবে নরনারায়ণকে বোকা বানাবার জন্য ইন্দ্র মহারাজ পাঠিয়ে দিয়েছিলেন তারপরে লাস্টে গিয়ে লজ্জিত হয়ে মাথা নিচু করে ওরা চলে গেলেন এবং যখন নরনারায়ণের কথাটা স্বর্গে গিয়ে রাজার কাছে প্রণাম করে বলছেন রাজন কাজ হলো আর কাজ হলো মানে বলেন কি আপনি একে কার কাছে আমাদের পাঠিয়েছেন নয় কথায় যখন গুণগান করছে তখন ইন্দ্রের মাথা নিচু হয়ে যাচ্ছে লজ্জা এই তো দেখুন না এই উর্ব সে একে পাঠিয়ে দিয়েছে আরে পাপ আমাদের স্বর্গে তো এরকম নেই বলে এই উপহার দিয়েছে আপনাকে আপনি ওনাকে ঠকাতে গেছিলেন না তো উনি আপনাকে উপহার পাঠিয়েছেন উনি কোনো রাগ করেনি কিছুই করেনি রাগ করেনি না উনি রাগ তো দূরের কথা বরঞ্চ উনি বলছেন আমার আশ্রমে এসছেন কিছু অতিথিতা নিয়ে যান কিছু নেই আমাদের ঠিক আছে জল ঘাস আসনটা অন্তত নিন রাগ তো করলেনই না তাহলে মহাপুরুষের ওরা তো জানে ভগবান ভগবান জানে আপনি ভগবান তাহলে মহাপুরুষ কোন মহাপুরুষের চরিত্র ভগবানের মতোই তারা কখনোই রাগ করবে না তাদেরকে ক্ষতি করছে গলা কাটবে কি করে এর উপকার করা যায় রে বাবু মারতে চাইছে তখনও বলছে এর উপকার কি করে করা যায় এলো সাধুর লক্ষণ এখন আমি বারবার পৃথিবীতে চিৎকার করে বলেছি ইংরেজি কথাতে বর্তমানে কোনো প্রচারের বিশেষ দরকার নাই আর যদি প্রচার করো একটাই কথা বলতে হবে সাধুগুরু বৈষ্ণবের মহিমা বলো তত্ত্ব যেটা বহুপাত বলেছেন অন্য কোনো কথা শুনতে চাই না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত গুরু বৈষ্ণব কাকে বলে যে সিদ্ধান্ত ওইটা খুলে দাও দেখবে সবাই ল্যাংটো হয়ে যাবে আমি যদি চিনিয়ে দিতে পারি হয়ে গেল না আমি যদি জগৎবাসীকে চিনিয়ে দিতে পারি এটা ঠক জোর চোর এটা হলো সাধু তাই তো কাজ হয়ে গেল আর অন্য কথা বেশি বড়ো বড়ো কথার কী দরকার রাগানুগো রূপানুগো আরে আমার তো গালাগাল বেরোয় মুখ দিয়ে কাঁচা রূপানুগো রাগানুগো আরে তো ফালতু কথা খালি এইটাই বল না শুদ্ধ গুরু বৈষ্ণব কাকে বলে প্রমাণটা কী কে শুরু এটা হয়ে গেল তো ওরা বলবে না কেন বলবে না ল্যাংটো হয়ে যাবে নিজের দুর্বলতা ধরা পড়ে যাবে বলবে না কখনোই এইসব লক্ষণ বলবে না লুকিয়ে যা গুরু বৈষ্ণবের লক্ষণটা বলো কাকে বলে গুরু বৈষ্ণব এ লক্ষণ বলবে না তুমি প্রচার করছো তুমি চালাক বেশি লোক ঠকাতে বসেছো সারা জগৎ জুড়ে খাপ খুলবে খাপ খুলবার জায়গা পাও পাওনে এই হচ্ছে কায়দা এখন অবস্থা এখন ইন্দ্র মহারাজের মাথা নিচু হয়ে গেল বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই অপসরা এবং কামদেব এরা বলছেন আচ্ছা আপনি তো কোনো রাগই করলেন না বরঞ্চ আমাদের উপর সন্তুষ্ট হয়ে বললেন যে এইসব উপহার নিয়ে যাও স্বর্গে তো তোমাদের কাজে লাগবে কিন্তু আমরা তো দেখেছি অনেক ব্যক্তি তপস্যা করল অনেক তপস্যা করবার পর সেই তপস্যার বলেতে অন্যকে অভিশাপ দিয়ে দিল যেমন সৌবরীমণি ষাট হাজার বছর তপস্যা করলো করে গিয়ে গেল গরুর ভগবানকে গরুর হচ্ছে ভগবান ভগবানের সঙ্গে অভিন্ন অচিন্ত ভেদের তত্ত্বে গরুর ভগবান বলবে ভাগবতে বলা আছে গরুর ভগবান তাকে অভিশাপ দিল অভিশাপ দিয়ে কী হলো গেল তাহলে এইরকম অবস্থা তাহলে তপস্যা করলাম কি ওপরকেও অভিশাপ দেওয়ার জন্য তপস্যার ফলটা রাখতে হয় তপস্যার ফলেই যার অভিমান হয়ে যাওয়ার নরনারণ কবে থেকে সৃষ্টির আদি থেকে তপস্যা করে যাচ্ছে এখনো বন্ধু লেখা আছে ভাব অদ্যাপি এখনো পর্যন্ত জগতের এখনো পর্যন্ত জগতের মঙ্গলের জন্য তপস্যা করে যাচ্ছেন জগতের লোকে চেতন হোক কিন্তু হচ্ছে না কাজে এবার বলছেন ঠিক আছে তাহলে রাজন সনো হংস बोलचिन हंसो स्वरूपी बद बोलचन हंसो हंसो स्वरूपी बद अच्युतो आत्मयोगम दत्तकुम ऋषभो भगवान पिता न विष्णु शिवाय स्तेना मधुभता मधुभिता हया से सुरकुरे बोलते भल लगे जाना সবসময় আঠেরো হাজার শ্লোকের যে মূল পাঠটা ওটা চালিয়ে রাখলে তো হিংসা হওয়ার কোনো কথা নেই হরি কথা শুনলে না লোকে আমার কাছে চলে আসবে এটা তোমাদের চিন্তা থাকতে পারে কিন্তু যদি মূলটা চালাও মূল ভাগবতে আঠেরো হাজার শ্লোক গীতা এগুলো তো কোনো ভয় নেই মূল চালালে ভালো মঠে সবসময় তাহলে কী হলো সবসময় একটা মঙ্গলময় পরিবেশ এগুলো অথবা বিভিন্ন সুর আছে এখানে হয় না এই পরিবেশও হয় না যাই হোক স্বরূপী বদচ্যুত আত্মযোগম দত্ত কুমার ঋষব ভগবান পিতা বিষ্ণু সেবায় জগতা কলয়াবতীর্ণ সেনার মধুভিতা মধুভা হয়াসে মানে হংসরূপী হংসরূপ ধারণ করে আত্মযোগ শিক্ষা দিয়েছিলেন দত্তাত দত্তাত্ম কুমারগণকে দিয়েছিলেন কুমারগণ ঋষভ ভগবান পিতান আমার পিতাকে দিয়েছিলেন কার নবযুগন্ধু তো নবযুগন্ধের পিতা হলো ঋষভদেব সে না বলছেন হংসৌ স্বরূপী বদ অচ্যুত আত্মযোগম দত্ত কুমার ঋষভ ভগবান পিতান তালে হংস স্বরূপী অবদত অবদত্ত স্বরূপী অবদত্ত অচ্যুত হংস হংসরূপ ধারণ করে এ অচ্যুত ভগবান আবির্ভাবে আত্মযোগ শিক্ষা দিয়েছিলেন দত্তকে দত্ত মানে কোন দত্ত দত্তাত্মেও এই দত্ত কালকে আলোচনা করব বুঝতে পারবে বহুপাত কী ধরনের বিচার বলছেন সরল হলে পরে যত দুর্বলতা হোক মানুষ পার হয়ে যাবে এরা পৌপাত এই সম্বন্ধে কি বলছেন কালকে আলোচনা করব কীভাবে পার হয়ে গেল সৌভরি তারপরে তোমার অজামিল এ সম্বন্ধে কি বলছেন আর আমাদের চরিত্র কি পৌপাদ বলছেন হিসাব করে যাই হোক এখন হংসরূপ ধারণ করে অচ্যুত ভগবান আত্মযোগ দত্তাত্মকে বললেন দত্তত্তে কুমারকে কুমার ঋষভকে বললেন ঋষভ ভগবান পিতান আর বিষ্ণু শিবায় জগতাম কালয়াবতের বিষ্ণু ভগবান বিভিন্ন সময়ে কি তিনি কি করেন এই জগতের মঙ্গলের জন্য অবতীর্ণ হন জগতের লোকের জগতের লোকের মঙ্গলের জন্য তিনি অবতীর্ণ হন আমাদেরকে বাঁচাবার জন্য উদ্ধার করার জন্য বিষ্ণু বিভিন্ন রকমের অবতার গ্রহণ করেন এই বিষ্ণুর অবতারগুলোর বীজ কোথায় আমরা তো জানি কৃষ্ণ কৃষ্ণের পরে নামতে নামতে কোথায় এক একটা ব্রহ্মাণ্ডের এক একটা ব্রহ্মাণ্ডের যত অজস্র অবতার আছে কে কে গর্বদোকে কারণ নব সাহেব তো আছে ওর থেকে উনি এলেন তারপরে এক একটা ব্রহ্মাণ্ডের অসংখ্য অবতারের এই মূল যাই হোক এখন বিষ্ণু অর্থাৎ বিষ্ণু শিবায় জগতাম জগতের মঙ্গলের জন্য কলায়াবতীর্ণ হৃতা এন মধুবৃতা শ্রোতয়ু হাইয়াছে বলছেন ভগবান যখন দেখলেন ব্রহ্মার মুখমণ্ডল থেকে বেদকে মধুদৈত্য কেড়ে নিয়ে গেল বদমাস কেড়ে নিয়ে চলে গেল ব্রহ্মা অন্নমনস্ক ছিলেন এখন বেদ না হলে তো আমাদের কোনো মূল্য নেই বেদ থেকে আমাদের সব এসে যা কিছু আমাদের অনন্ত সব বেদ থেকে বেদ ছাড়া কিছু নেই তখন কি করলেন হয়গ্রীব অবতারে মধুসূদন সে বিষ্ণু সেই বিষ্ণু কর্তৃক বেদ সকল উদ্ধার হল উদ্ধার হল তো বেদকে হয়গ্রীব ভগবান মধুদৈত্যকে নাশ করে তার থেকে ওনার নাম হলো মধুসূদন ওনার নাম হয়ে গেলো মধুসূদন তিনি অতি আধিকারিক সেই যে বেদকে উদ্ধার করবার সময় তিনি মধুদৈত্যকে মেরে সেখান থেকে তিনি বেদকে নিয়ে এলেন কেন বীজ চলে গেল বেদ চলে গেলে সব চলে গেল বেদ চলে যাওয়া মানে সব চলে গেল বেদ চলে যাওয়া মানে সব চলে গেল কিছু থাকবে না এখন এইভাবে দেখা যায় অসুররা সময়ে সময়ে এই জগতের যে মূল বস্তুগুলো সেগুলোকে চুরি করে বোঝা গেল অসুরগুলের কাজই হল এই অসুর রাক্ষস এরা আসল আসল জিনিসগুলো চুরি করে নেয় এ রাখবে না রামচন্দ্রের শক্তি সীতা দেবীকে চুরি করা যায় কি মূর্খ গাঁধা সীতা চুরি করে নেই কংস কৃষ্ণকে মেরে ফেল জরাস মেরে ফেল কৃষ্ণকে কৃষ্ণ কি মারা যায় হয় শক্তিকে ভগবান শক্তিকে আর ভগবানকে দুজনকে দুজনে এসে নাশ করে ফেল আর বেদ বেদে লুকিয়ে ফেলো বেদ চলে গেল সব চলে গেল বেদ নেই মানে জ্ঞান আসবে না জ্ঞান না হলে যা কিছু করবো আমরা জগতের লোকের কাণ্ড আরে বাবা জগতের লোকের যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে নকল সাধুগুলো কি এইসব অত্যাচার করতে পারতো এও তো মায়াদেবীর কৃপা না কৃপা না মায়াদেবী একটা কৃপা করে রেখেছে যদি সবাই বুঝে যেত যে কাকে বলে তত্ত্ব তত্ত্বজ্ঞান দা কেউ কাউকে ঠকাতে পারতো না তাহলে ওদের কোনো সুবিধা হতো না তাহলে এটাও মায়াদেবীর একটা কৃপা আশীর্বাদ এর আশীর্বাদ নাগুলো লোক ঠোকাতে পারত না ভালোই হয়েছে যা হয় মঙ্গলের জন্যই হয় কাজেই এইভাবে বিষ্ণু শিবায় জগতাম কলায়াব তীর্ণার হৃতা মধুভিতা শ্রোতয়ু হে হয় হয়গ্রীব ভগবান হয়গ্রীব অবতারে সেই বেদকে উদ্ধার করেছিলেন আরও অনেক অবতারের কথা তিনি বলে যাচ্ছেন তারপর এবার ক্ষমা চাইবেন তারপর আমরা বলি এ অসংখ্য এ কত বলবো তোমাকে এই চলল বলছেন এবার কি গুপ্ত অপ্পায়ে মনু রিলৌষ্য মৎস্যে কৌরে হত দ্বিতীয় উদ্ধরতাম্ব সক্ষাম্ব বলছেন কি মৎস্য অবতার এবার মৎস্য অবতার বলতে গিয়ে ভালো করে খুলে বলতে হবে এক একমৎসবতার হয়েছিল সত্যব্রত রাজাকে কৃপা করার জন্য এটা আসল প্রলয় ছিল না যেটা যেমন আমাদের রিবু ঋষি রিবু ঋষি যখন তপস্যা করছেন আমি সেই জায়গায় গেছি বৃন্দাবনের জঙ্গলে সেই জায়গায় তুমি উঠতে পারবে না প্রতি পদে কাঁটা ফুটে শেষ করে দেবে রক্তে রক্ত হয়ে যাবে সেটা হচ্ছে গঙ্গোত্রী গোমুখ বৃন্দাবনে আছে বদ্রিনারায়ণ তার থেকে পাহাড়ে উঠতে হবে সেখানে উঠলে সব দেখা যায় অনেক কিছু দেখা যায় সেখানে রিবু ঋষির তপস্যার জায়গা আছে সেই রিবু ঋষি যখন তপস্যা করছেন পিয়াজি অর্থাৎ শ্রীমতী রাধারানী একদিন কৃষ্ণকে বিচরণ করতে করতে বলছেন এই সাধু বাবা ঋষি ভজন করছেন হ্যাঁ আর তপস্যা করছেন একে একটু কৃপা করো কিছু দাও কৃষ্ণ বলছেন উনি কিছু নেবে না আরে কিছু তো দাও ও কিছু নেবে না উনি আমাদের থেকে কিছু নেবে না বললো না ওনার কিছু নেবে না আর হ্যাঁ তথাপি চলো না একটু জিজ্ঞাসা করে দেখি যদি কিছু নেয় গিয়ে এবার কী করলো ভগবান তার তপস্যাকে নিজে ভেতরে ঢুকলো খুললো চোখ করে দেখেন ভগবান আনন্দে আটখানা তপস্যা একেবারে পায়ে পড়ে আনন্দ বলছে যে এত কষ্ট করছো তপস্যা করছো আমি সন্তুষ্ট হ্যাঁ কিছু তো নাও বলে কী নেবো কিছুই নেবো না কি চাই আমার কিছু তো চাই তোমার কিছু কিছু চাই না কিছু চাও না বলে আপনি কৃপা করি করে প্রহ্লাদ মহারাজও তাই নিঃসিংহ কিছু নাও না আমি কী নেবো আপনি এসছেন কৃপা করেছেন এই আরে আমি হচ্ছে বড় ধর আমার একটা মানে কথার কথা বলছি আর কি ভগবান হচ্ছে বলছেন আমি বরদর সব আচ্ছা যত যত অনন্ত ব্রহ্মাণ্ডে বরদাতা আছে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ বরদর ঋষব মানে আমার শক্তিতে শঙ্কর ব্রহ্মা বর দেয় আর আমি নিজে তোমার কাছে আছি তুমি বর নেবে না ভগবান বলছে আমার ক্ষমতায় আমার কৃপাতে শঙ্কর ব্রহ্মা সব দেবতারা বর দেয় আর আমি স্বয়ং স্বয়ংবস্থিত তুই কিছু নেবে না আমার তো কিছু চাই না বলছে দেখুন প্রহ্লাদ মহারাজ বলছেন আপনি আমার নিরুপাধিক স্বামী আমি আপনার নিরুপাধিক সেবক এর মধ্যে কোনো আমাদের ব্যবসা নেই এ এটা হলো এটা করবো তথাপি তো কিছু না হ্যাঁ ঠিক আছে প্রহ্লাদ মহার তখন চালাক বলছেন ঠিক আছে প্রভু যদি আপনি বর দিতে চান তা কী বর নেবে বলে কামানম সংগ্রহ ভবতস্ত বিনয় বরম আপনি এমন আমাকে কৃপা করুন হ্যাঁ বরদান করুন যে আমার আমার হৃদয়তে কোনো কামনা বাসনা যেন উৎপন্ন না এবার আবার কী বর দিবে তুমি এ আবার কি বর নিলে দিবি চালাক তো আপনি আমার এমন কিবা করুন যে আমার হৃদয়তে কামনা বাসনার গন্ধ পর্যন্ত না আসে এত চালাক এটাও তো একটা বর তো এটা তো অলরেডি আছে তার মধ্যে তথাপি চাইছে ভগবানদের তো বড়ো চালাক কিছু নেবে না কিছুই নেবে না রিবু ঋষিকে বলছে নাও নেব না লাস্টে যখন বারবার বলছেন ঠিক আছে এক কাজ করুন আপনার মায়া একটু দেখাতে পারে আপনার একটু মায়া দেখান মায়া দেখবে তোমার মায়া আপনার মায়া একটু দেখতে চাই আমি মায়া মায়া তো সবাই খাবি খায় আপনার মায়া যদি একটু দেখান তো ভালো হয় একটু মায়া দেখতে চায় আর কিছু চাই না বলতে বলতে কী হলো ভগবান অন্তর্ধান রিভিউশি এবার বুঝতে পারছে না কোথায় এলাম বাবু দেখছে পুষ্পভদ্রা নদীর তীরে নিজে ছিলেন এখন কি হলো রে বাবা সারা জগৎ জলে ডুবে গেছে ঋষি জলে এরম এরম করছেন এই কী রে বাবা কোথায় যাই এখন কি করি দেখেছি কিন্তু কোনো জায়গা নেই আমি যেখানে ছিলাম ওই অনেক উঁচু জায়গা সেটাও জলে ডুবে গেছে আর কোথায় যাবো আর কোনো জায়গায় জায়গা নেই সেখানেই ওই মন্ত্রটা আছেন করার বিন্দেন পদার বিন্দম মুখার বিন বিন্দেন বিনিবেশ বটস্য পত্রস্য পুটে সয়ানম বালম মুকুন্দম তোমার শ্বাস মারাবে আমি সেই বাল মুকুন্দকে দেখবুরি ঋষি দেখতে পাচ্ছে একটা বাচ্চা একটা সুন্দর বাচ্চা নীলমণি ইন্দ্রনীলমণি একটা বটের পাতার মোর ভাসছে বাচ্চাটাকে তো কি সুন্দর লাগছে বাচ্চাটাকে ধরতে হবে বাচ্চাটাকে ধরতে হবে কোনো মতে কায়দা করে দিচ্ছে বাচ্চাটা তো জলে ভাসছে সেই বটপত্রটা পুরীতে আমাদের জগন্নাথ মন্দিরের ভেতর ওরা বলে পাণ্ডারা এই বৃক্ষ হচ্ছে সেই বৃক্ষ বটের পাতার ওপর বাল মুকুন্দ বাচ্চা নিজের এরকম এরকম হাত পাতে ছুটছে পায়ের বুড়া আঙুলটা পায়ের পায়ের বুল হাত দিয়ে ধরে মুখের ভেতর ঢুকিয়েছে হয়ে গেল পায়ের বুড়া আঙুলটা এরকম করতে বাচ্চারা করে না

আর বটস্যপ্রস্য ফুটে সয়ম সয়ারিজ আনন্দ রিবুরিজ তাকে ধরতে গেল দেখি তো কী কী ব্যাপারটা দিকে দেখো তার নাকের ভেতর ঢুকে গেল ঢুকে গিয়ে দেখছি আরে আবার তো সেই আমার একই জায়গা ভালো তো আছি কোনো ফোলা ফোলা কিছু নেই কী দেখলাম তাহলে দুর্বারসি এরম হয়েছিল ঠিক এই কাজ হয়েছিল এই দুর্গাশি বলে দেখে আসি যদি ভগবান হয়ে থাকে দেখে একটু মেপে আসি তখন যেন মেপে আসি মেপে গিয়ে গেছে কোথায় গোকুলে রমণিতে গিয়ে দেখে একটা বাচ্চা বড়ো বড়ো খেলছে সবচেয়ে ধুলে ধূস বাচ্চাটা কিন্তু না কাছে গেছে ঢুকে গেছে শিক্ষা দিয়ে দিয়েছে এই তাই কাজেই এই যে প্রলয়ের কথা বলা আছে টিকাকাররা বলেন এই যে সত্যব্রতকে কৃপা করার জন্য এটা একটা বাস্তবিক পথে ওটা প্রলয়ের সময় ছিল না বলে যাই হোক এখন মৎস্য অবতারে সত্যব্রত সত্যব্রত মনু আর পৃথিবী ও ঔষধি সকলকে রক্ষা করেছিল। বরাহ অবতার বরহ অবতার হয়েছিল ভগবানের সেটার কথাও বলা আছে এখানে বলছেন গুপ্ত অপায়ে মনু মানে মৎস্য অবতারে কৌড়ে হত দ্বিতীয় উদ্ধরতাম বস খাম অর্থাৎ দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় তার ছেলে দ্বিতীয় বোঝা গেল এখানে সংক্ষেপে বলা হয় পরিষ্কারভাবে বলা হয় দ্বিতীয় এই যে বলছেন গুপ্ত অপ্যায়ে তার সমস্ত কিছু সৃষ্টির রহস্যটা সংরক্ষণ করার জন্য গুপ্ত অপ্যায়ে মনু রিলৌ সদয়স মাত্রে মনুকেও কী পা করেছিলেন মনুও মাছ পাশে আচ্ছা তারপরে মাছ সে কৌড়ে কৌড় মানে হচ্ছে কৌর হচ্ছে সংস্কৃত শব্দ কৌড় মানে হচ্ছে শুকর এক নাম কৌড় কেশবধিত শুকর রূপ জয় জগদীশ এই যে শুকরের নাম যে কৌড়ে কৌড় কৌড় কৌড়ে হত তাহলে শুকর রূপ ধারণ করে তিনি কী দ্বিতীয় দ্বিতীয় মানে দ্বিতীয় যে ছেলে হিরণ্যাক্ষ তাকে উদ্ধরতাম্ব শাম্ব তার হাত থেকে পৃথিবীকে বার করে নিয়ে তার খপ্পরে পড়েছিল বদমাস তার হাত থেকে বার করে নিয়ে তিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন বোঝা গেল কি বললাম হয়েছিল অনেক ঘটনা অনেক ঘটনা সেসব আস্তে আস্তে আসছে সপ্তাহগুলোকে আস্তে আস্তে কিছু আলোচনা করা দরকার তাহলে ভালো হবে এখন কৌর্মে অর্থাৎ কুর্মরূপ অর্থাৎ যখন যখন কচ্ছপের ধারণ করেছিলেন তখন কী হলো কৌর্মে ধৃত অদ্রি অমৃত অনুমথা স্বপৃষ্ঠে গ্রাহাত প্রপন্নভারাজ রাজম অমঞ্চদার্তম যখন অমৃত মন্থনের সময় হয়েছিল সাগর মন্থন করে অমৃত নেবে সেই সময়ে কিছুতেই কেউ পেরে উঠছে না ভগবান বললেন মন্দরাচার পর্ব নাও নিমন্ত্রণ করো মন্থন কী কর দড়ি কই বাসুকে গে নাও হয়ে গেল তারপরও হচ্ছেন জলের তলায় চলে আমাদের মনে নয় বলে সব আশা হে ছেড়ে দিল ভগবান কী হলো বলে এ হবে না এই হয় নাকি বললেই কি হয় ঠিক আছে হবে যাও আমি যাচ্ছি বলে কী করলেন কচ্ছপ রূপ ধারণ করে জলের তলায় চলে গেল গিয়ে এবার মন্দরাচল পর্বতকে হ্যাঁ ধরলেন পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধরলেন সুন্দর করে এবার ইয়ানাথ যখন বন্দরাচল পর্বত এরকম এরম ঘষছে পিঠের মধ্যে এরম যখন ঘষছে না মন্থন হচ্ছে তখন কুর্ম ভগবানের ঘুম পাচ্ছে পিঠে চুল কাচ্ছে কে কুর্ম ভগবানের পিঠে চুল কাচ্ছে বাহ ভালো ঘুম লাগছে তো এসব পৃষ্ঠে মন্দর মন্দর মান্দরগি মন্দর গিরি গ্রাবাগ্রা নিদ্রালোকম ঠাকৃতের ভগবত অপূর্ব শ্লোক কে শোনে খাওয়া দাওয়ার মারামারি এই নিয়ে অপূর্ব বিষয় ভগবানের যখন পিঠের মধ্যে নিলেন তখন মনে হচ্ছে চুল কাচ্ছে কেউ যেন শুশুরি দিচ্ছে ভগবান করছেন কি অপূর্ব এই ভগবান আমি শুনেছিলাম এক ভক্ত নাকি জাহাজ ডুবি হয়েছিল এটা কার মুখে শুনলাম আমার মনে পড়ছে না ভালো জায়গা থেকে শুনেছিলাম একটা ভক্ত জাহাজ ডুবে গেছে ভক্তটা জলে ভাসছে তার মনে পড়ে গেছে তার মনে পড়ে গেছে সেখানে বলছেন কি হলো না বলছেন একটা ভক্ত সে জলেতে মহাসমুদ্রের মধ্যে আটলান্টিক মহাদেব প্রশান্ত মহাদ কোথায় সেখানে একেবারে ভরা ডুবি মানে জাহাজ ভেঙে গেছে ডুবে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত লোক মারা গেল ওই ভক্তটা এবার জাহাজের কী একটা অংশ নিয়ে কোনো মতো ভাসছে তারপরে দেবতাকে স্মরণ করছে কূর্মদেব এরা শুনেছিলাম একটা ভক্তের থেকে এটা বাস্তবিক ঘটনা জলের মধ্যে কূর্মদেবতা হঠাৎ দেখে এটা বিরাট একটা কোথায় চড়ার মতো চলে এলো বর ওপরে উঠলেন উঠে নিয়ে তাকে নিয়ে কোথায় গিয়ে বাঁচিয়ে দিয়ে এলো প্রত্যক্ষ ঘটনা একজন নিজের জীবনের শুনেছেন এটা পার্থক্য আর আমাদের যে দশনাম স্তত্রমের স্তোত্রমের মধ্যে আছে জলের মধ্যে কাকে স্মরণ করবে পর্বতে রঘুনন্দনম ঔষধে বিষ্ণুম বিষ্ণু ভোজনে জনার্দনম এইসব আছে হ্যাঁ এইসব বিভিন্ন আছে দশজন তার যে যেরকম কাননে নরসিংহঞ্চ বিভিন্ন রকম নাম আছে এখন এই অবস্থায় তাকে বাঁচাবার জন্য ভগবান আবির্ভূত হবেন অবশ্য কপট ব্যক্তিজ্ঞ হয় না আমার মতো বাস্তবিক সাধু হতে হবে সে না বলছেন ঔষধে চিন্তে বিষ্ণু ভোজনে চো শয়নে সয়নে পদ্মনা বঞ্চ চ প্রজাপতি বিভিন্ন রকম এসব আছে এসব আছে আর সর্ব সু সুমাধব মাধব হচ্ছে সর্বকার্য যাই হোক তাহলে এখানে আমরা দেখলাম কৌর্মে ধৃত অদ্রি অমৃত উন্মথনে কি বলছেন ভারতের প্রত্যেক শব্দ শূন্য না মানে কিছু বোঝা যাবে করতে পারবেন কৌর্মে ধৃত অদ্রি অমৃত অনুমোনে সপিষ্টে গ্রাহাত প্রপন্ন হ্যাঁ মানে অর্থাৎ যখন কচ্ছপ রূপ ধারণ করলেন তখন তিনি পিঠেতে মন্দরাচালকে ধারণ করে অমৃত মন্থনে সাহায্য করলেন অমৃত মন্থন হলো অমৃত পেল আর যখন গজেন্দ্র বিপদে পড়েছিল গজেন্দ্র রাজ যখন বিপদে পড়েছিল গজেন্দ্র কে ছিল ইন্দ রাজা এই ইন্দোদ্দুর রাজা আমাদের এই উড়িষ্যার পুরীর না ইন্দ্র ওই না এই রাজা আলাদা আর ওই ইন্দোদ্দ রাজা আলাদা যিনি নারদ নারদমণির কাছে বসে কার কাছে পুলস্তমনির কাছে নাম শিক্ষা নিচ্ছিলেন পর্বতে মন্দরাচল পর্বত না কোথায় এবার না নারদ ঋষি কাজ এবার পুল পুলসিষি এসছেন উঠে দাঁড়াচ্ছে না পুলশ ঋষি এসছেন উঠে দাঁড়ানো উচিত সম্মান দেয়া উঠে দাঁড়াচ্ছে না বলে বেটা হাতিও হাতি হয়ে থাক ঠিক যেমন নারদজি কুবেরের দুই ছেলেকে অভিশাপ দিতে বাধ্য হয়েছিলেন অনেকে ইনি অনেক নোংরা মন্তব্য করেন মশাই এইও এত রাগ অভিশাপ দিয়ে দিল আরে ছাগলেরা বোঝেই না এটা আদৌ অভিশাপ না এটা সাপে এটা তো নিজেই বলেছেন আমি যদি এদেরকে অন্ধভাব কীর্তন ভগবান বলছেন অন্ধভাব ঘুচাইয়া কীর্তনে আছে ভক্তিম ঠাকুর বলছেন এটা অভিশাপ নয় কুবেরের দুই ছেলে মহামত্ত হয়ে পড়েছে জন্ম ঈশ্বর্য সুতোষি বিরেধ মান মদহপ মান নৈব আরতিম তম কিঞ্চন গৌচরম কন্তিদে বলছেন তোমাকে কেউ পায় না এখন তো আর কিঞ্চন ভক্ত ছাড়া এই জন্ম ঐশ্বর্য সুতোষী এত বিরাট অহংকার এই কুবেরের দুইটা ছোঁড়া ছেলে অভিমান হয়ে গেছে আরে দিক দিয়ে যাচ্ছে ল্যাংটো ওই জলে জলে রয়েছে দেখি পাগল নাকি হ্যাঁ নারজ্জি যাচ্ছে গ্রাহ্য নেই জলে বসে রয়েছে ল্যাংটো তো এদের এদেরকে তো ওষুধ দিতে হবে এই চিকিৎসা করতে হবে বলে কি করলেন যখন অভিশাপ দিলেন যা বেটা গাছ হয়ে থাক বৃক্ষ হয়ে পড়ে থাক জমাল বৃক্ষ জমাল অর্জুন তখন বেটা কাঁধে পায়ে ধরে মানে যা হয়েছে ভুল হয়ে গেছে ভুল হয়েছে বেটা হ্যাঁ তুই বোঝো না কিছু তখন পায়ে ধরে ঠিক আছে যা তোর উদ্ধার হবে যখন কৃষ্ণ যখন আবির্ভাব হবে গোকুলে তখন সে নিজে উদ্ধার করে যা হয়ে গেল তাহলে কি সাফল্য আপনারা বিচার করে দেখুন যদি কুবেরের দুই ছেলে তপস্যা করতো ভজন করতো ভগবানকে পেত অত সোজা কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেল অভিশাপ লোকে বলে অভিশাপ দিয়ে এত রাগ অভিশাপ অসত সীমাদান ধস্য দারিদ্রম পরমাণ জনম অসৎ ব্যক্তি যারা তাদেরকে অভিশাপ দেয় সাধুরা ইচ্ছে করে কেন ওইটা চোখ খুলে দেবে বুঝে গেল একটা বিরাট ধনী ব্যক্তি যেমন ভীরুভাই আম্বানি ওই সব বিরাট ওদেরকে ভিখারি বানিয়ে দিন চোখটা খুলে যায় চোখটা তখন খুলবে এখন খুলবে না ধনমদে বিদ্যা মদে বৈষ্ণব না চিনে এখন চিনে এদের একটা দু চারটে লাথি খায় সব চলে গেল চুরচুর এই কি হলো আমার তখন চিন্তা করি তার আগে করবেন ওই জন্য এটা কি পা এটা অভিশাপ বলা যায় না এই হোক এখন গজেন্দ্র উঠে দাঁড়াচ্ছে না হুলস রেগে গিয়ে থাকে অভিশাপ দিয়ে দিলে দিলেন হয়ে গেছে সহ্যের বাইরে সহ্য করতে পারে না এত কষ্ট যাই হোক তাহলে কী হলো দেখা গেল? কি হলো এখানে না ও অভিশাপ দিয়ে দিল যা হাতি হয়ে থাক কিন্তু রাজার তো পূর্বের তো তপস্যা করে কিছু তো করেছে জ্ঞান লাভ করেছে গুরুদেব থেকে সেটা তো মাথায় ওই জন্য এটা নষ্ট হয়নি ওই যে হাতিও হয়ে গেছে হাতিও অনেক পাগলামো করলো কী করে যখন বিপদে পড়লো তখন ওখানে পরিষ্কার লেখা রয়েছে গজেন্দ্র মোকসন কি লেখা রয়েছে গজেন্দ্র যখন দেখছে কেউ আমাকে বাঁচাতে পারলো না কেউ না বাচ্চা কাচ্চা স্ত্রী গত বন্ধু কেউ বাঁচাতে পারল আমার মৃত্যু অবদারিত তখন হাত করে পূর্বজন্মে যে মন্ত্রটা শিখেছিল গুরুদেবের থেকে ওইটা মনে পড়ে গেল হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল আরে মন্ত্র মনে পড়ে গেল হ্যাঁ তখন কি করলেন য পরমম জপ্যম প্রাগ জন্মান শিক্ষিতম কি বলছেন যজাপ পরমম জপ্যম পরম জপের যে মন্ত্রটা এটা মনে পড়ে গেল ভাগবত বলা রয়েছে য যাপ পরমম যপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম পূর্ব জন্মের শিক্ষাক্রমে যে মন্ত্রটা ছিল হঠাৎ এই হাতি শরীর মনে পড়ে তখনই তখন ভগবানকে রাখতে আরো করলো ভগবান গুরু দেয়া মন্ত্র এদের নিজের বানানো মন্ত্র না গুরুদেব দিয়েছে নারদ শক্তি ভগবান আর উপেক্ষা করতে পারলো না গজন্ত্র বিপদে পড়েছে নারদজির কি পাতে এসে চলে যাই হোক এগুলো আলোচনা কালকে আস্তে আস্তে করবার ইচ্ছা আছে একবারে আলোচনা করলে বোঝা মুশকিল তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম গুপ্ত অপ্পায়ে অনু গুপ্ত অপ্পায়ে মনু লিলৌষায়শ্চ মাৎসে কৌরে হত দ্বিতীয় উদ্ধ উদ্ধরতাম্বাম গুপ্ত অপ্পায়ে মনু রিলৌষায়শ্চ মাৎসে কৌড়ে হতো দ্বিতীয় খাম আর কৌর্মে ধৃত অদ্রি অমৃতমন্থনে মন্থনে সপৃষ্ঠে গ্রাহাদ প্রপন্নভ রাজম অমুঞ্চয়া অমুঞ্চয় আর্থ তাকে বাঁচিয়েছিলেন এই পর্যন্ত আজকে আলোচনা থাকুক জং ব্রহ্ম বরুণেন্দ্রুদ सुणवती दीपैष्ठवै वेदैश सांगपदक्रमोपनिषदै गाय सामगा ध्यानावस्थित तद्गतेन मनसा पशवती योगिन तं न विदुस सुरा सुरगणा के वाचकल्पदुर्पे वासिंद पतीतानंग पावन भो वैष्ण्यो नमो